প্র্যাকটিক্যাল না, এই কথাগুলো আর পাওয়া যাবে না। এই জন্য অনুরোধের ভাষায় বলবো যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে অযথা অপচয় সময় নষ্ট করতেছেন, মেহরবানি করে তাড়াতাড়ি কোরআনের মাহফিলে চলে আসুন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করব। একটু মেহরবানি করে একটু জোরে জোরে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এর আগে যে আসছিলাম কোন সূরা থেকে ওয়াজ করেছিলাম আপনাদের কি মনে আছে? ভাই মনে আছে সূরার নাম? মনে আছে? একজনেরও মনে নাই। আরজন করো না। হ্যাঁ ওই জায়গায় কোন সুরাত থেকে মনে আছে? সুরা কাউসার, মাশাআল্লাহ। কিন্তু এই জায়গাটা মনে নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আমি আলোচনা করেছিলাম এর আগের বছর সূরা হজের 35 নম্বর আয়াত থেকে। আজকে আলোচনা করব নতুন কোন একটি সূরা থেকে। আশা করছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখেই কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে বসেন, আমাকে বলার মতো একটা পরিবেশ তৈরি করে দেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا رحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تمي أسمان تاكو پروبو آمي زميني تبو تماري پرم جامي ريداي گوهيني তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানাকি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ভাই একটু সিল্লা পাল্লা কইরেন না মিডিয়ার ভাইদেরকে একটু মিডিয়ার কাজ করতে দেন ওই ছেলেটা আমার সাথে আসছে ভাই
আমরা আপনাদের এলাকার মেহমান আসলে প্যান্ডেলটা আপনারা অনেক সুন্দর বানাইছেন কিন্তু মঞ্চটা যদি আরেকটু উঁচু হইতো ভালো হইতো কথা কি বুঝতে পারছেন মানে বোঝেনই তো এখন বক্তা আসলেই ক্যামেরা আসে মিডিয়া আসে এজন্য মঞ্চটা একটু উঁচু করালেন দোতলা তিনতলা করলে এই যে ক্যামেরা লাগাইলেও মানে সমস্যা হবে এজন্য অনেকে চিল্লাপাল্লা করতেছেন দেখতে কষ্ট হচ্ছে একটু উকি ঝুকি মারবেন ঠিক আছে এরকম করবেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ রাগ কইরেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ওরা তো মাঝে মাঝে একটু দেখবে 10 মিনিট 15 মিনিট পরে একটা গুতা না মারলে শেষ হ্যাঁ এজন্য একটু এজন্য চিল্লাপাল্লা কইরেন না আপনারা কি চান না আজকের মাহফিলটা রেকর্ড হয়ে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক আপনারা চান না জোরে বলেন চান না ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না নাই তাছাড়া যদি ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত ইউটিউব ইন্টারনেটে না থাকে তাহলে ওই অশ্লীলতা গান বাজনার দখলে পুরো ইউটিউব চলে যাবে কথা বলে ঠিক কি না মাঝে মাঝে একটু আলেমদেরও আলোচনা যেন আমরা শুনতে পাই সেই সুযোগ সৃষ্টি করে দেওয়ার দরকার আছে না নাই যদিও কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে তারপরে সার দিলে আলোচনা পাওয়া যাবে না আহা যদি আমাদের এক ভাই ভিতরে চলে গেছেন এরপরে যদি আলোচনা শুনতে চায় তার নাম লিখলে আলোচনা আসবে কিনা কিছু ভাই দেশের বাইরে আছেন কথা বলেন তার নাম লিখলে আসবে কিনা এজন্য আলেমদের কথাকে বোঝেন আলেমদের আলোচনা ইউটিউব ইন্টারনেটে থাকলে আমি যদি মারাও যাই 50 বছর পরে আমার আলোচনা থাকবে কিনা 100 বছর পরেও থাকবে কিনা এই জন্য একটু সহযোগিতা করবেন রাগারাগি করবেন না পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করবেন দাঁড়ানো ভাইরা একটু মেহরবানি করে বসেন এ যুবকরে বসো বাবা বসো তোমাদের জন্য আলোচনা আছে স্পেশাল বাজেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা একটু বসো বাবা একটু আলোচনা করার পরিবেশ তৈরি করে দাও দাঁড়ায় থাকো না পরে ছবি সেলফি পরে তোলা যাবে যাও সুযোগ করে দেবো নি শেষে একটু বসো ময়না বসো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বাপ রে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান শ্রেয়াক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত শিবজাইট মারকাজুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইতিমখানার উন্নতিকল্পে আজকের দুই দিন ব্যাপী ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফিরোজ্জামান চঞ্চল আলাপাক তারে গোলামকে হায়াতে তৈবা সেতি কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক আপনাদের সম্মানিত মেয়র মহোদয় জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আলাপাক তারে গোলামকে হায়াতে তৈবা সেতি কলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মনসুর রহমান তুফানি
আলোচনা রেখেছেন আমার পূর্বে হাফেজ মাওলানা মমিনুল ইসলাম মারুফ ভাই সকল আলোচকের আলোচনা লাপাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানে যেন কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা আজিরা কলিজার টুকরা প্যান্টে যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবিদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোণে কোণে কোণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে সিজদা বনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরং তয়্যিবাম মুবারাকান ফিহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইজামে জাহিলাদের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম কইরা সোনালি যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি কলিজা পড়া মহব্বত নে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ বাগমারা রাজশাহীর মানুষ তো অনেক চালাক চালাক শ্রোতাদের সামনে বলওয়াজ করে শান্তি পাওয়া যায় ক কইতে কলিকাতা বুঝে নাই কথা বোঝেন নাই আর আগ করতেছেন মনে হয় না একটু আওয়াজ দেবেন আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাত টাইবে নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা আসতে কারণ আকে জানো না লাগে হাত নামা অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে এ দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদায় বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয়
সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই একটু আওয়াজ দিলে পুরুষ মানুষের মতো দেবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট একটু আওয়াজ দেবেন আমরা যে পুরুষ মানুষ এটা তো বিশ্বাস হয় নাকি বলেন আমাদের আওয়াজ যদি মহিলারা শুনে কি গুনাহ হবে নাকি হ্যাঁ একটু আওয়াজ দেন যাতে আশেপাশে রাস্তাঘাটে যারা দোকানপাটে অজাতে আড্ডা মারতেছে ওরা যেন বোঝে যে এটা খেলা শুরু হয়ে গেছে লিল্লাহে তাকবীর অনেক জায়গায় আমরা যখন অনেক জায়গায় আলোচনা করতে যাই বলে হুজুর রাজনীতির কোনো আলোচনা করবেন না আছে না নাই আচ্ছা বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধা আমি আসছি কোন জেলা রাজশাহীতে তাহলে আমি গাইবান্ধা থেকে রাজশাহীতে এসেছি আচ্ছা আপনারাই বলেন আমি যেখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব কথা বলেন ঠিক কি না এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট সি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী জামাত ইসলাম জাসদ বাসদ চরমানে আরশুশিদ দেওয়ানবাগী ফুরপুরে হাটহাজারী ওলামারি জামাত আবলিক পাবলিক ওলামালী গণতন গণফরম শিশু সমাজ বিকল্প ধারা এলজিবি মিডিয়া নাগরিক শক্তি ভিপিল সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক বাংলাদেশে কত দল আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দল হলে গুদাম হারে ওই দিক থেকে আর একটা দল হলে থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে জোরে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কিনা সেই থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ২৬ মাসের গর্ভবতী ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি নেবে যা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খায় পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে ঘুষি নেবে যা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায় পিছন দিকটা তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি নেবে যা এক কথায় উহা যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলেন ঠিক কি না এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কি না যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচিড়ি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিড়িকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক
আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবাই কিরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মতো সাহাবাই কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দু হাত তুলে আল্লাহকে দেখাও সোজা করে তুলে রাখেন হাত সোজা করে তুলে রাখেন দেখবেন আশেপাশে তাকায় দেখবেন আমি অনেক জায়গায় দেখেছি বাপরে বাপ আল্লাহু আকবার শুনলে চোখ মুখ হুদুম পেশার মতো দেখা করে বুঝবেন ওর অন্তরে ভাইরাস ঢুকে গেছে ওর চিকিৎসা হওয়া দরকার কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবারের আওয়াজ ধরে শুনলে মনে হয় বাপরে বাপ জীবন মনে চলে যাবে এখনই আল্লাহু আকবার মানে কে বড় আল্লাহ এ জমিনের মালিক কে হ্যাঁ আল্লাহর পক্ষে আমরা আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণে আপনারা কি ভয় পাচ্ছেন নাকি কোনো ভয় নাই কোনো ভয় নাই মুসলমান মরে কয়বার মুনাফিকেরা মরার আগে বারবার মরে মুমিনেরা মরে একবার কথা বলে ঠিক কি না আর মুমিনের এ পারে দুনিয়া ও পারে জান্নাত সুবহানাল্লাহ বলেন হাত সোজা করেন টান টান করে তোলেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাত তোলার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না হাত সোজা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে আল্লাহ এরা শহীদ যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কিং নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছি তো মুসলমান রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য এই কোরআনের মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাইন না সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে পেলে আপনাদের মাঝে সবাই দেন সবাই পকেটে হাত দেন হ্যাঁ সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়া মাদ্রাসার জন্য টাকা দান করেন খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার কতবার শয়তান চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা দেন আল্লাহ সবাইকে দান করে তাওফিক দান করুন জোরে বলুন আমি মহিলা প্যান্ডেল আছে নাকি আজকালকে হ্যাঁ মহিলার আশেপাশে যারা আছেন তারাও দিবেন আল্লাহ কবুল করেন মহিলা প্যান্ডেল নাই তো আজকে বসার ব্যবস্থা নাই আচ্ছা ঠিক আছে মা বোন যারা বসে আছেন হ্যাঁ আশেপাশে তারাও দান করেন আল্লাহ কবুল করেন সবাই ছেলে পেলে আপনাদের কাছে ভাই 10, 20, 50, 200, 100 বার যা পারেন
ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য দেখেছেন নতুন একটা মাদ্রাসা কাজ চলতেছে অনেক কাজ বাকি আছে দশল্যাটি আকার বোঝা আল্লাহ সবাইকে সহযোগিতা করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমি মুসাফির মানুষ আমার হাতে 2 স্টার 5 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি করে দেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন সবাই একটু দান করেন সবাই দান করেন সবাই দান করেন মাশাআল্লাহ বাবাজি আমার কি নাম বাবা আমি নাম বলবো না আপনি বলবেন না 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 দেওয়া আছে নাম দেওয়া আছে বলবেন না এলে কি আপনিরই এত এলো মেলে কে আচ্ছা হোক সমস্যা না নাম বলবে না তাতে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ জানবে হ্যাঁ অবশ্যই দান গোপনে করলে কবুল হবে প্রকাশ্যে করলেও কবুল হবে কথা বলেন ঠিক কি না উনি দিয়েছেন আল্লাহ দেখছে কি না কথা কয় না কে ফেরেশতারা দেখে নাই 7000 7000 এত আর 3000 কই রাখছেন তাসা এবা ও সাসা ভুলে কি 3000 বাড়ি থুই আছেন নাকি না সাসি নিয়েছে আর তো 3000 মিলা লাগে ঠিক তাই না আমি আমরা আমার মামুর মতো সমাজ না তাই বলে আজকে 10000 মিল করবেন না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বাবাজি ওই 3000 পরে দিন 10000 একটা তাকবীর দেই দোয়া করে দেন আপনি নাম বলবো না তো আর 3000 দিন আমার বাবাজি নগদ 7000 বাকি বলে দিই আল্লাহ কবুল লিল্লাহে তাকবীর আল্লাহ বাবাজি যা দিবেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আসেন আসেন ধরো দিরা আমার দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কল ভাঙে কল করে এই তো নদীর খেলা সকাল বেলা টাকা বলা তুই ফকির সন্ধ্যা বেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনা কাতা মাফ করে দি আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে বলেন মারহাবা ভাই আমার হাতে 500000 টাকা 2 স্টার 5 10 হাজার যারা দিবেন দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন বাজান দেন সামনে এতগুলো সিয়ার দিয়েছেন আপনারা লোক কই হ্যাঁ একটু সিয়ার সিয়ারের লোক বসেন ফাঁকা থাকলে খারাপ দেখায় পরিবেশ আছে না একজন উঠে যাবে আর একজন দখল করবেন এতক্ষণ সিয়ার ফাঁকা থাকলে তো বোঝেন না অন্যজন এসে আবার ক্ষমতা দখ আপনারা বসেন সিয়ারে সবাই বসবেন হ্যাঁ সবাই একটু দেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমান নিয়ে গেছে সবাই আল্লাহর হস্তে মন খুলে প্রাণ খুলে দু হাত ভরে দান করেন আল্লাহ আপনার জীবনের সমস্ত বালা মুসিবত থেকে আপনাদেরকে হেফাজত করুন জোরে বলুন আমিন ভাই আমার হাতে 500000 টাকা দেওয়ার মতো কেউ নাই আসেন ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য 80 জনের মতো বাচ্চা আবাসিক বোর্ডিং এ খাওয়া দাওয়া করে বাজান 2-1 বস্তা চাল দেবেন এরকম লোক নাই যে হুজুর আমি 1 বস্তা চাল দিব আমি 2 বস্তা দেব হুজুর এরকম দেওয়ার মতো কোনো মান মানসিকতা নাই অনেকের মা বাবা কবরে চলে গেছে পিতা মাতা রুহের মাগফিরাত কামনায় বাজান গো এতিমেরা আপনার দেওয়া চাল খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে আর তাদের দেহের গোস্ত বাড়বে তারা সিজদা দেবে বাজান গো আমার এতিমের মুখে খাবার তুলে দেওয়ার জন্য 2-1 বস্তা করে চাল দেবেন এরকম কি দরদি কেউ নাই দেন না বাজান দিলটা নরম করে বলেন হুজুর আমি 1 বস্তা চাল দেবো ইনশাল্লাহ কে আছেন বাজান হাতটা তোলেন তো দেখি সর্বপ্রথম কে আছেন হুজুর আমি 1 বস্তা চাল দেবো কি নাম বাবাজি আব্দুর রাকিব বাড়ি কই গো হ্যাঁ ভাই আপনার বাড়ি রাখাপাড়া নাকি ফরাদিপাড়া ফরাদিপাড়ার আব্দুর রাকিব ভাই উনি 1 বস্তা 50 কেজি বস্তা তাই তো 25 1 বস্তা মানে তো 50ই হয় হ্যাঁ তাই না সভাপতি ভাই 50 লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সভাপতি একটু কমই হয়ে গেল তাই না কম আছে দেবে ইনশাল্লাহ মন নরম আছে না আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি জনাব মোহাম্মদ ফিরুজ্জামান হ্যাঁ আল্লাহরে গোলাম চঞ্চল ভাই আমাদের প্রিয় ভাই উনি 50000 দিয়েছে কিন্তু সভাপতি মানে বিশাল ব্যাপার সভাপতি মানে সবার উপর সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে এই বয়সে লিল্লাহে তাকবীর যুবক মানুষ হৃদয়টা অনেক প্রশস্ত তাই না লিল্লাহে তাকবীর আমাদের বিশ্বাস ইচ্ছা করলে ভাই 1 লাখ টাকাও দিতে পারবে পারবে না কথা বলেন পারবে না দেবেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আর একটু রিক্স নেন ভাই আর একবার ধাক্কা মারে আর 20000 আরো 20000 আরো 20000 টেনশনে পড়ে গেলেন নাকি দেখি তো দেখি টুপিটা ঠিক করে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই টেনশন করেন না মানে টেনশন করতেছেন জি জি অবশ্যই অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা তার ছেলে আল্লাহু আকবার বলেন যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন আল্লাহু আকবার বলেন গর্বিত বাবার গর্বিত সন্তান উনি 50000 দিয়েছেন আরো 20000 দিবেন চাই মোট 70000 লিল্লাহে তাকবীর
তাকবীরা তো আসতে দেন কে আরো নেবেন না একজনের উপরে এত জুলুম করা ঠিক না গতবার 1 লক্ষ দিছিল আমার মনে নাই গতবার 50 দিছে এবার 70 দিছে আরো কি চান আচ্ছা 5 বছর সাল দিন তো ভাই আর কোনো কথা নাই এতিম বাচ্চাদের জন্য 5 বছর সাল আপনার বাবা বেঁচে আছে মারা গেছে আপনার বাবা রুহের মাগফিরাত কামনা আর 5 বছর সাল 50 কেজি কিন্তু পজিশন দিলে হবে না ওনার বাবার জন্য আমরা দোয়া করে দেব ওনার বাবার কবরকে আল্লাহ পাক যেন জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফিরুজ্জামান চঞ্চল ভাই 70,000 টাকা জোরে বলেন মারহাবা 5 বস্তা চাল জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের দানটা কবুল করেন বড় দানে শামিল করেন এই দান আসলে করে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন পিতামাতা আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করেন জোরে বলেন আমিন আল্লাহ ভাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন আরো বেশি করে ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য দান করার মতো আল্লাহ তাআলা মন মানসিকতা দান করেন ওসমানে গনির মতো আল্লাহ তাকে ধনী বানায় দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যাক আলহামদুলিল্লাহ আমার ভাই রাজি হয়ে গেছে 70,000 টাকা 5 বস্তা চাল চঞ্চল ভাই লিখে নেন আমার আরেক ভাই 1 বস্তা চাল আর কে দেবেন ভাই হুজুর আমি দেব ইনশাআল্লাহ দেন না বাজান 1 বস্তা করে চাল দাও কি নাম বাবা কি নাম তুহিন তুহিন ভাই কত কত 1 বস্তা 50 না 25 100 কেজি 25 বলে না আরে 50 দাও তুমি যুবক মানুষ বিয়ে শাদী করছো বাবা আচ্ছা বাচ্চা মানুষ 25 লয় 50 লাগবে আমার তা তোরা যখন বলতেছো আমরা মেনে নিলাম ভালো চাল দিও বাবা হ্যাঁ তুই তুই বাড়ি কই গোপালপাড়া চেনেন তো না তুই এ তুই এর মোবাইল নাম্বারও লিখে নেবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর কে আছেন বাজান 2-1 বস্তা চাল দিবেন হুজুর আমি দেব নবীর ঘর মাদ্রাসার জন্য এতিম বাচ্চাদের জন্য হুজুর আমি দেব কি নাম বাবা বলেন কি নাম চাচা মিয়া কি নাম ভাই কি নাম হাত তোলেন ও সোনা ভাইরা হাত তোলেন কলিজার ভাইরা আমার এই পাশে যারা আছেন একটু হাত তোলেন যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ একটু হাত তোলেন কি নাম বাবাজি কি নাম একটু হাত তোলেন হ্যাঁ 1 বস্তা চাল দিবেন কি নাম ভাই মাহমুদুল হাসান ভাই 1 বস্তা চাল জোরে বলেন মারহাবা বাড়ি কই জাঙ্গালপাড়া চেনেন তো বাড়ি হলো জাঙ্গালপাড়া করছে বাবা কাম সারা 1 বস্তা চাল খায় না যেন জীবনে কোনোদিন মানুষের গাল আল্লাহ তাআলা দানটা কবুল করেন বড় দানে শামিল করেন এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন আসেন আসেন দরদিরা আমার দিয়া দানে বজে মন কেড়ে নিতে কতক্ষণ কি নাম ভাইয়া আনিস বাড়ি কই গো সাটুরিয়া সাগরিয়া সাজুরিয়া সাজুরিয়ার আনিস ভাই চেনেন না চেনেন তো পিতার নাম আনিস ভাই সাজুরিয়া পিতার নাম কি গো আলিরাজ আলিরাজের ছেলে আনিস ভাই পাই বস্তা 5 লোক তুলছেন কে 5 বস্তা মার হাবা কয়ে দিলে তো বিক হবে 100 কেজি না 50 কেজি বেটা সর লিল্লাহে তাকবীহি আমাদের আনিস ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায় 1 বস্তা চাল জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন বড় দানে শামিল করেন এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন আসেন আসেন দরদ দিরা আমার দিয়া দানে বজে মন কেড়ে নিতে কতক্ষণ তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দেন আমি আলোচনায় চলে যাবো আর কষ্ট দেব না অনেক কথা বলার আছে কে আছেন ভাই কে আছেন হুজুর আমি দেবো খুব দ্রুত গতিতে দেন 10টা বস্তা চাল কালেকশন হইলো আলহামদুলিল্লাহ কে আছেন বাজান আর দেবেন হুজুর আমি 1 বস্তা দেবো ইনশাল্লাহ দেন এতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দেবেন কত টাকা পয়সা কত দিকে নষ্ট হয়ে যায় আবাসিক বোর্ডিং বাচ্চাদের জন্য দেন না বাজান দেন লিল্লা বোর্ডিং এর জন্য কে দেবেন কে দেবেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ আমার পল্লী বিদ্যুৎ স্টাফ আসছে ভাইয়ের স্টাফ হ্যাঁ পল্লী বিদ্যুতের একজন স্টাফ ভাই হ্যাঁ কয়েকজন মিলে আসছে সভাপতি মহোদয়ের সাথে তারই বন্ধু বান্ধব হ্যাঁ সহকর্মী
তারা 4000 টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন বড় দানে শামিল করেন এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন ভাই প্যান্ডেলে যারা ব্যাগ নে রুমাল নে কালেকশন করছে টাকাগুলো মঞ্চে আসছে না হ্যাঁ টাকাগুলো গেল কই কই মাদ্রাসায় নিয়ে গেছে নাকি আচ্ছা ঠিক আছে সব টাকা এক জায়গায় করেন ভাই আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যান এক বস্তা স্যার শরীফুল কয়রা খয়রা বাড়ি মাশাআল্লাহ শরীফুল ভাই আপনার নাম এ ভাই আপনার নাম্বারটা লিখে দেন ভাবি লয় আপনার নাম্বার দেন হ্যাঁ কয় কেজি 50 কেজির বস্তা তো হুজুর বাপের নামটা কি রইল পা বেটা আসল কি নাম বলো শরীফুল ভাই শরীফুল এ শরীফুল খয়রা আল্লাহর গোলাম 50 কেজির এক বস্তা চাল জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর শরীফুল দান করতে করনি এক চুল ভুল আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল এক বস্তা চাল খায় না যেন কোনো মানুষের গাল আল্লাহ দানটা কবুল করে নেন বড় দানে শামিল করে নেন এই দানে সুলেখর লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন আল্লাহ গো দুনিয়াতে মাদ্রাসার বাচ্চাদের মুখে খাবার তুলে দিল আমার এই ভাইকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও জোরে বলেন আমি আরো জোরে বলেন আমিন হ্যাঁ কে আছেন বাজান কে আছেন কে আছেন বলেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ আর দুই এক বস্তা চাল দেন 10টা বস্তা চাল হয়ে গেল আলহামদুলিল্লাহ দেন না বাজান কে আছেন হুজুর আমি এক বস্তা দেবো দেরি করা যাবে না অনেক কথা বলা লাগবে অনেক কথা জমা আছে বলেন বলেন খুব দ্রুত গতিতে বলেন কেউ আছেন দরদের ভাই আমার আর দুই এক বস্তা চাল দিবেন ভাই পিতা মাতা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায় দেন না বাজান একটা বস্তা চাল আরে 12টা মাসের মধ্যে একটা বস্তা চাল নবীর ঘর মাদ্রাসায় দিবেন অনেকের ক্ষেত খামার ফসল আছে বাজান আ ধান কাইটা ওই যে আপনার বাড়ির জন্য যখন চালটা বের করেন ওখান থেকে এক বস্তা দিয়ে দেবেন দেন না বাজান কে আছেন একটু দেন না বাবা কি নাম বলেন কি নাম একটু দিলটা নরম করেন দেন এতিম বাচ্চাদের জন্য একটা বছরে একটা বস্তা চাল দেন দেন বাজান কে আছেন হুজুর আমি দেবো ইনশাল্লাহ কি নাম ভাইয়া কি নাম একটু দিলটা নরম করেন কোন দর দিয়ে আমার হাতটা উঠান সোনা ভাই আমার হাত উঠান আমি তাহাজ্জুদ পরে আপনাদের জন্য দোয়া করে দেবো বাজান এতিমদের মুখে খাবার তুলে দেন কে আছেন কি নাম কত হাত জাগাইছে নাম বলো নাম বলো দাঁড়াও হ্যাঁ সিজন ভাই বাড়ি গোয় কোন পাড়া বাপের নাম বলো সিজন ভাইয়ের বাপের নাম কি গো আব্দুল মান্নানের বেটা সিজন ভাই এক বস্তা 50 কেজি চাল জোরে কোন তুমি আর ছোট মানুষ তো চাপ দেওয়া যায় না হোক বা রাজি যে হয়েছ এতেই খুশি আমি ঠিক আছে যাও আর সিজন 25 কেজি চাল আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তারা হায়াত বাড়া দেন জিন্দিগিরি গুনাহ গুলো মাফ করে দেন জোরে বলেন আমিন চাচা আমি কয় বস্তা 50 কেজি তো নাম বলেন নাম কি রমজান আলী কথার মধ্যে নাই সুরাত আলী যাইন একেবারে খালি এক বস্তা চাল জোরে কন মারহাবা আল্লাহ কবুল করেন হায়াত বাড়া দেন জিন্দিগিরি গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তার ক্ষেত কামারে ব্যবসা বাণিজ্য বরকত দেন জোরে বলেন আমিন আসেন আসেন দর দিরে আমার দিয়ে দনে বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ সব কি দ্বিতীয় বক্তার কাছে দিয়ে দিতে ভাই না আপনার কাছে অনেকে দিছে তো আমার টাইমই দিচ্ছে না এটা কি দানিয়াল পিতা আশাফুল সাল 25 কেজি এক বস্তা মির্জাপুর বাড়ি আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আল্লাহ তারা হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন কোটি কোটি টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন ভাই আর কেউ নাই বিশেষ দিদি প্রধান দিদি আপনাদের মাঝে কেউ নাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন না বাজান 5-10 বস্তা চাল দেন তো একাই দেন তো সাহস করে আচ্ছা ঠিক আছে চলুন আমি আলোচনায় চলে যাব আর কষ্ট দেব না ভাই বাবা যে কি নাম কি নাম কি গোলাম রব্বানি ভাই কয় বস্তা আপনার মিতে এক বস্তা 25 না 50 50 কেজি 50 50 25 বাসা কোথায় গোলাম রব্বানি ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান দাই যায় 25 কেজির এক বস্তা চাল আল্লাহ কবুল করেন বরদানে শামিল করেন এদের সে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন জোরে বলেন আমিন আমার নামে নাম আমার মিতে কই এত সিল্লেছে কেউ যখন রাজি হচ্ছে না তা আমি একটু দিই খুব মহাপত আছে গো ওনার বাপের নাম কি গোলাম রব্বানি ভাই বাপের নাম কি
হাসান আলী মাশাআল্লাহ হ্যাঁ ওনার বাপের নাম হাসান আলী আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মোহাম্মদ নাজমুল হক বকুল দান করতে করেন এক সুর ভুল আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল 20 বস্তা সিমেন্ট বাকি জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন বড়জনে শামিল করেন তার ব্যবসাবাদিনের ব্যবসাবানিতের উপরে বরকত দান করেন জোরে বলেন আমিন একটু জিগিরে করেন লা ইলাহা মাশাআল্লাহ আর দুই বস্তা কি নাম সাইদুর রহমান দুই বস্তা না 100 কেজি বাবা মারা গেছে আহারে বাবাকে ভালোবেসে সাইদুর রহমান ভাই দুই বস্তা চাল জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন বড় দানে শামিল করেন তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আচ্ছা ছাত্র সহ আপনাদের মাদ্রাসা স্টাফ কয়জন 85 90 জন আচ্ছা হোক আচ্ছা আপনারা আপনাদের এখানে এমন কি দরদি কোনো আছে যে এই মাদ্রাসার বাচ্চাদেরকে একদিন ডিম খাওয়াবেন 90 পিস ডিম লাগবে কয় পিস 90 পিস যে হুজুর আমি একদিন তাদেরকে ডিম খাওয়ার ব্যবস্থা করে দেব এরকম কেউ আছেন নাকি দিলটা নরম করে বলেন তো হুজুর আমি 90 পিস ডিম কিনে দেব একদিন ইনশাআল্লাহ একটা মানুষ হাত তুলে বলেন তো হুজুর আমি খাওয়াবো ইনশাআল্লাহ হ্যাঁ কি নাম ভাই না দিল সাইদুর রহমান পিতা বলে সাইদুর রহমান পিতা মৃত উনি একদিন দুপুরবেলা বাচ্চাদেরকে ডিম খাওয়াবেন জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ওই যে ভাই আনিস ভাই না আনিস ভাই একদিন ডিম দেবে গো এই আনিস ভাই নাম লিখলেন না স্যার বারে চিনলেন না কথা কয় না আনিস ভাই বাড়ি কই শুনছে সাজুরিয়া নাকি সাজুরিয়ার আনুজ ভাই উনি তো চালও দিছে আবার চিন্তা করলো চাল যেহেতু দিলাম ভাতের ব্যবস্থা যখন করছি তাহলে তরকারি হুজুর ডিম চাচ্ছে না দিয়ে কেমনে থাকি আমার আনিস ভাইয়ের দিলটা অনেক বড় গো অনেক বড় গো আমার কলিজাওয়ালা ভাই 90 পিস ডিম জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন তার হায়াত বাড়ায় দেন আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ আমার আনিস ভাই এতিম বাচ্চাদের দুনিয়াতে খানার ব্যবস্থা করলো আল্লাহ তার জন্য তুমি জান্নাতি খাবার রেডি করো জোরে কোন আমিন আল্লাহ যেন তার জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ জহুরুল হক মামুন শিবজাইদ 100 টিম মাশাআল্লাহ শিবজাইদ জহুরুল ইসলাম 100 পিস ডিম জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন হ্যাঁ জহুরুল ভাই 100 পিস ডিম আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যাক চাল পাওয়া গেল ডিম পাওয়া গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন যাক আর দুই একজন কেউ ডিম খাওয়াবেন ভাই 365 দিন কথা বোঝেননি অন্তত মাসে দুই একদিন ডিম খাওয়া লাগবে তো দেন আর কেউ আছেন যে হুজুর আমি খাওয়াবো ইনশাল্লাহ দিলটা নরম হয় না দেন না বাজান কি নাম ভাইয়া শহীদুল বলেন না পাশ থেকে একজন বলেন কি নাম বললো শফিকুল শরীফুল তরিকুল শফিকুল ঠিক আছে আচ্ছা শফিকুল বাড়ি কই হাসনিপুর হাসলিপুর হাসনিপুর এলাকায় গ্রামের নাম গো এগুলো মুখস্থ করবে গেলে দাঁত ভেঙে শেষ হয়ে যাবে আচ্ছা হাসনিপুর আমার ভাই ওনার নাম শুনছেন তো শফিকুল 90 পিস ডিম জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করে জোরে কোন আমি ব্যাস আলহামদুলিল্লাহ আর কেউ দেবেন দিলে দেন না শেষ চলেন আমি আলোচনায় চলে যাই বাপ রে বাপ মেলা বাজে প্রশংসা করা লাগবে না যে যা দিছে এই সিলিপের মধ্যে অনেকগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা কেউ 500 কেউ 2000 কেউ 1000 যে যা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো যেন কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হ্যাঁ আর কেউ আছেন চলেন আমি আলোচনায় চলে যাই আর কষ্ট দেব না হ্যাঁ আইদুল সূর্য পারা 90টা ডিম আল্লাহ কবুল করে জোরে বলেন আমি যাক সালো পাইলাম ডিলো পাইলাম একজনের না বলে না যে বাচ্চাদেরকে একদিন আচ্ছা 80 জন বাচ্চাকে গোস্ত খাওয়ালে কোটি গোস্ত লাগে কয় কেজি 10 কেজি লাগে কি খাওয়ার মিসাইল ফাজলামি করে আপনি আমার তো বিশ্বাস না আমারও তো মাদ্রাসা আছে না 80 জন বাচ্চা বাচ্চা মানুষ তো কয় পিস করে দেয় দুই পিস দুই তিন পিস গোস্ত তাই তো সর্বোচ্চ হলে আমার এটা ধারণা 5-6 কেজি গোস্ত হলে হয়ে যাবে
মানে বিয়ের বাড়ির দাওয়াত খিলেছে মনে হয়, মেহমান বেজার হয়ে গেলে না না 10 কেজি লাগবে না, 6 কেজি দিলে গোস্ত রান্না করলে হয়ে যাবে, 5-6 কেজি গোস্ত হলে হবে। আপনারা খাওয়ান না বাচ্চাদেরকে, যে আপনারা যে খাওয়ান সপ্তাহে একদিনও গোস্ত খাওয়ান না, সপ্তাহে দুই দিন গোস্ত খায়, গরু গোস্ত তো লাগে কয় কেজি হিসাব নাই আমাদের আছে তো, আমাদের 10 কেজি গোস্ত লাগে, আমি যাব না। আচ্ছা 5 কেজি গোস্ত খালি একজনে না, হাত তুলে কোন হুজুর আমি বাচ্চাদেরকে একদিন গরু গোস্ত দিয়ে ভাত খিলাবো ইনশাল্লাহ, 5 কেজি খালি গরু গোস্ত একজন কে কিনে দেবেন যে হুজুর আমি একদিন বাচ্চাদেরকে দিল ভরে গোস্ত দিয়ে খাওয়াবো, যদি দই খিলান আরো ভালো, হ্যাঁ যদি পারেন যে হুজুর আমি একদিন তাদেরকে দুপুরবেলা গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াবো, 5 কেজি দিলে হবে, সাথে আপনিও খাবেন। কি নাম ভাইয়া? কি একরামুল? একরামুল ভাই বোয়ালকান্দি বাড়ি, আরিয়ার গোস্ত খিলাবেন বুঝছেন, বলে গায়ের সামটি মার্কা গোস্ত যান নিয়ে আসেন না, যেদিন আরিয়া জব হবি শুক্রবার, হ্যাঁ সার গরু, সার গরু বোঝেন তো, হ্যাঁ ওই বোঝেনি তো, আচ্ছা আর ব্যাংকে খাওয়া লাগবে নাকি, সার গরু গোস্ত নিয়ে এসে ভাই একবেলা খাওয়াবেন, সাথে যদি পারেন একটু দই, হ্যাঁ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হয়েছে আপাতত শেষ, আমি সামনের দিকে যাই, আর কোনো কথা নাই, ভাই বসেন, এ যুবকেরা বসো, তোমরা কি দাঁড়িয়েই থাকবা, বসবা না, আমি যে এতবার ইশারা দিলাম বসো ময়না বসো, বসলে একটু পরিবেশটা কত সুন্দর, ওই যে পিছনে একটা মানে ওই জায়গায় খামসা মারছে, ওই ওই জায়গাটা একটু পূরণ করো তো, যাও তো তোমাদের শ্বাসে শেষে সেলফি তুলবো, যাও কথা দিলাম, যাও যাও, এ বাবা এ বসো বসো সবাই বসো, এরা কাছে বসতে কেন দেখ পিয়ে না বেশি করে হচ্ছে, খুবই ভালোবাসে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ঠিক আছে বসেন, ওরা দাঁড়ায় থাকবে, যুবক মানুষ তো ওদের মানে শক্তি আছে বোঝেন নেই, এরকম 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকা ব্যাপারই না, রক্ত গরম আছে, চলেন আর কোনো কথা বাড়াবো না, যে যা পারেন দান করবেন, কর্তৃপক্ষের ভাইয়েরা ওই যে কর্নারে মোহরি বসে আছে ওই জায়গাও লিখে দিতে পারেন, এ জায়গাও লিখে দিতে পারেন, আপনারা খালি দান করতে থাকেন, আমরা মুনাজাতের আগে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করা হবে, ঠিক আছে আর কেউ কিছু কই না, আর কিচ্ছু না আমার কানে আর কিচ্ছু বললেন না, অনেক হয়েছে অনেক, আমি এতক্ষণ কালেকশন করি না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিই, তাহলে 20-25 মিনিট হয়ে গেল, হ্যাঁ চলে ফ্যান না হাত পাকা, আচ্ছা ভাই বসেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের 41 নম্বর সুরা, সুরাটির নাম হামিম আস সেজদা, বলেন কি নাম? হামিম আস সেজদা, মোট আয়াত আছে 54টি, বলেন কয়টি? ফ্যান দিন না, ফ্যান না আসতেও না, ফ্যান দিলে গলা বসে যাবে, কাশ উঠবে, সমস্যা আছে, এমনি হাত পাকার ভাগ্যে থাকলে হবে, না হলে নাই, মানে চতুর্দিকে ঘেরাও তো এই জন্য একটু গরম লাগেছে, তাছাড়া একটু ঠান্ডা কিন্তু পড়ছে হালকা, তাই না, এমন ঘিরে রাখছে কাল মহিলা, আচ্ছা ঠিক আছে, সুরার নাম কি বললাম? এই আওয়াজে ওয়াজ কালেকশন হয়ে গেছে, দোয়া করে দেওয়াই ভালো, লোকগুলো অসুস্থ বোঝেন না, সুরার নাম হামিম আস সেজদা, বলেন কি নাম? হ্যাঁ এর আগে আসছিলাম সুরে হজ থেকে আলোচনা করছি, ভুলে গেছেন আপনারা, আমি ভুলিনি আমার মনে আছে, তো ঠিক আছে সুরার নাম হামিম আস সেজদা, মোট আয়াত কত? 54টি, জোরে বলেন কয়টি? একটু একটু মুখস্থ করার চেষ্টা করেন, তা অন্তত মনে থাকবে, হ্যাঁ কেউ যদি কালকে যাওয়ার সময় বলে এ এটি বলে মাহফিল হলো কি ওয়াজ করছে বক্তা, অনেকে বলবে সেই ওয়াজ ফাটাফাটি ওয়াজ, কোন সুরের থেকে ওয়াজ ওইটা কিন্তু মনে নাই, এরকম শ্রোতা হওয়া যাবে, হ্যাঁ বলে 41 নম্বর সুরা, বলেন কত নাম্বার? সুরা নাম হামিম আস সেজদা, বলেন কি না? সুরার নাম হামিম আস সেজদা, মোট আয়াত কত? 54টি, রুকু আছে 6টি, রুকু আছে কয়টি? 6টি, বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন, আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার কত? 30, 24 নম্বর পারার, 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এ আয়াতে কারিমা রয়েছে, বলেন আল্লাহু আকবার, কোনো ভূমিকা দেওয়া যাবে না, রাত 11টা পার হয়ে গেছে, আপনারা কি 12টা পর্যন্ত ঘণ্টাখানিক থাকবেন তো নাকি, বলেন
একটা দেড়টা না এত নয়। আচ্ছা হোক, সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন তো, সাড়ে বারোটা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আপনারা থাকবেন না? আচ্ছা, সাড়ে বারোটা পর্যন্ত এই দেড় ঘন্টার সময় আল্লাহর কোরআনের মহাব্বতে কারা কারা দিবেন? দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদাকে কবুল করুন, জোরে বলুন আমিন। একটু খেয়াল করেন, এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সেই বিষয়টা মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন তাওফিক দান করেন, জোরে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم বলুন سبحان الله। তাহলে একটু জবান ছেড়ে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাই তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? কল্যাণ আছে না নাই? কোরআনুল কারিমের একটি আয়াতের পাওয়ার কত আমরা অনেক মুসলমান বুঝি না, রাগ করতেছেন না? একটু চলেন, আমাকে একটু শুরু করতে দেন, দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআন ভালো লাগবে তাদের কাছে যাদের মনটা আবু বকরের মতো নরম, কথা বলেন ঠিক কিনা? যদি মনটা আবু জাহেলের মতো ভেজাল মার্কা থাকে, সারা রাত কোরআন শোনার পরেও ভাগ্যে হেদায়েত জুটবে, ওরা শয়তানি বেড়ে যায়, আছে না নাই? কোরআনের বিরোধিতা করে, কোরআনের কথা থামানোর চেষ্টা করে, বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সেই সুরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা সময় হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাগুলো বলবো। আমার ভাইয়েরা, কোন সময় আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় দুইজন মানুষ, নবীজির প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীজির কাছের দুইজন মানুষ, নবীজির প্রিয় চাচা আবু তালেব যখন মারা গেলেন, দুইজন প্রিয়জন মানুষকে হারাইয়া নবীজির হৃদয়টা যখন ব্যথিত, বরাকান্ত হৃদয় নিয়ে দাওয়াত পৌঁছাইতে লাগলেন, কালেমার দাওয়াত নবীজি প্রচার প্রসার করতে লাগলেন, ব্যতীত হৃদয় না নবী যখন তায়েফে রওনা করলেন, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতে শরীর মোবারকের পাথর নিক্ষেপ করলেন, পাথর মারতে মারতে নবীজির শরীর দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি তাকায়া তাকায়া দেখলাম নবীজির শরীর দিয়া রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির পায়ের জুতার ভিতরে জমাট বেঁধে গেছে রক্ত। আমি নবীজির পা মোবারক থেকে জুতাটা তুলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করার পর নবীজির পা থেকে জুতা আমি খুলতে পারলাম। নবীজি এই অবস্থায় যখন মক্কা নগরীতে চলে আসলেন বাজান,
ব্যতীত হৃদয় তাইফের মানুষ দাওয়াত গ্রহণ করলেন না আপন মানুষেরা ছেড়ে চলে গেছেন নবীজির মনটা বড় খারাপ আসমান থেকে 19 দিন পর্যন্ত কোনো ওহি নাজিল হয় না জিবরাইল আসে না নতুন কোন আয়াত নবীজিকে শোনায় না সাহাবা ইকরামদেরকে কাফেররা ডেকে বলে নবীর সাহাবীরা ও নবীর সাহাবীরা কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন চলে গেছে জোরে কন্না উযুবিল্লাহ কাফেররা বলতে লাগলো ও নবীর সাহাবীরা কেন তোমাদের নবী নতুন আয়াত পাঠ করে শোনায় না সে কেন নতুন কোন তথ্য আমাদের কার দেয় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে জোরে কন্না উযুবিল্লাহ এইভাবে কাফেররা সমালোচনা শুরু করে দিলেন 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতাকামু এত পরে ইস্তিকামাত থাকে অবিচল অটল থাকে তাতানাযযালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফেরেশতারা এসে বলে তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন সুবহানাল্লাহ সেই জান্নাত তোমরা সাদরে গ্রহণ করো বলেন আল্লাহু আকবার একটু আমি তো সরল অনুবাদ বললাম এইবার একটু তাফসিরে যাই মনোযোগ দেন আল্লাহ পাক কি বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতাকামু এই কথার উপরে ইস্তিকামাত থাকে অবিচল অটল থাকে দৃঢ় থাকে মজবুত থাকে তাদের উপরে অনেক ধরনের ঝড় তুফান আসবে এদিকে এদিকে এদিক আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই এই রাস্তার দুই সাইডে গাছ লাগানো হয় না কথা বলে না কেন ভাই আগে বলেছি একটু আওয়াজ দেয় দয়া করে সহযোগিতা করবেন একটু সাপোর্ট দিলে আমার পাওয়ার মানে কথার গতি বাড়বে কথা বুঝাইতে ভালো হবে একটা কিচ্ছে কাহিনী বলতে গেলে তো হোহা বলা লাগে বুঝেন নাই একটু আওয়াজ দেন পারবেন তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর একটু আওয়াজ দেন আমার ভাইরা রাস্তার দুই সাইডে যে গাছ গছালিগুলো লাগানো হয় অনেক সময় ঝড় আসে ঘূর্ণিঝড় আইলা নার্গিস হুদহুদ সনি ফনি এই যে কয়েকদিন আগে আসছিল হামুন এই যে বড় বড় যখন ঘূর্ণিঝড় আসে ঝড় তুফানে অনেক গাছ গছালি ভেঙে রাস্তার দুই সাইড দিয়ে পড়ে থাকে এরপরেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে কথা কয় না কথা কয় কিছু গাছ দাঁড়িয়ে থাকে দৃঢ় থাকে নিজের শিকড় আঁকড়ে ধরে সে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে ইমানদারকেও ঠিক এইভাবে হাজারো ঝড় তুফান বাধা বিপত্তি সব কিছুর মোকাবেলা করে ইস্তিকামাত থাকতে হবে অবিচল অটল থাকতে হবে যে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হবে আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে যাবেন আপনার উপরে মামলা আসতে পারে হামলা আসতে পারে নির্যাতন আসতে পারে জুলুম আসতে পারে ঘর ছাড়া হতে পারেন বাড়ি ছাড়া হতে পারেন বিবি ছাড়া হতে পারেন হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথা বলতে হবে আল্লাহ আমার রব আমি রব ছাড়া অন্য কারো গোলামি করব না দুনিয়ার কোন বাতিলের বাচ্চাটা গোলামি করা যাবে না ইসলাম মানতে গেলে বিপদ আছে না নাই অনেক সময় বিপদ আসে দেখলেই দাড়ি ধরতেছে তখন সেলুনে যা বলে দোস্ত দাড়ি আপাতত কেটে দাও পরে অবস্থা ভালো হলে নবীর সুন্নত পালন করা যাবে এই মান নিয়ে যান না কথা কয় না দেখলেই টুপি ধরতেছে আপাতত টুপি বাঁধ
আছে না নাই এই মান্য জান্নাতে যাওয়া যাবে না জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে এক ডাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়েই মুমিনকে যেতে হবে পরীক্ষা দেওয়া সারা জান্নাত ভাগ্যে জুড়বে এইবার একটু আসেন হাজারো বিপদ মুসিবত মুমিনের জীবনে আসবে কথা বলেন ঠিক কি না ইসলাম আমাদেরকে পরীক্ষা দিয়েই বাতিলের মোকাবেলা করে টিকে থাকতে হবে পিছপা হওয়ার কোনো সুযোগ ওই জালেমদের নির্যাতন ও জুলুম সহ্য করতে করতে আজকে মুসলমানের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন হয় লড়াই করে বাঁচতে হবে না হয় ওদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে টিকে থাকতে হবে কথা বলে ঠিক কি না সামনের দিকে যায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ বাগমারার মুসলমানেরা শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তুলে বলেন তো আমাদের রব কে আল্লাহ সিদকার মেরে বলেন আমাদের রব কে আল্লাহ আরেকবার জোরে ডাকতে বলেন তো আমাদের রব কে আল্লাহ আরেকবার জোরে বলেন কে আল্লাহ আরো জোরে বলেন আমাদের রব কে আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার এ মুসলমান আল্লাহর গোলাম দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা ও বাবা এ অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগার উঠছে যদি মাকে ডাক দেন মা ও মা মা অত মিয়া মিয়া করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবে তাও মিয়া মিয়া ছাড়ে না ভাইকে যদি ডাক দেন ভাই লিটন ভাই শাহাদত ভাই কয় আর একবার ভাই ভাই বললে তুলে আসার মারে তোর ভুরি ভাই করবো বলে কি না তার মানে হুজুর এই কথা কেন বললেন হাসানোর জন্য বুঝি বললেন না কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন দুনিয়াতে যদি মাকে মা বলে ডাক দেওয়া হয় অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না মার মেজাজ গরম হয়ে যাবে মা বিরক্ত বোধ করে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না বাবারও রাগান্বিত হয়ে যায় ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে এজন্য যত ডাকবেন বেশি তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবো এজন্য বাজানো ফাজ করুনি আজ করু কমাস করুলি ওয়ালা তাক ফরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ অস্বীকারকারী কথা কয় না কে বাংলায় সহজ কথা হলো নিমক হারাম কথা কয় না আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে মাঝে মাঝে অনেক বাড়িতে কুকুর থাকে কিনা মিস্টার ডগ চেনেন তো কথা বোঝেন নাই মনে হয় আপনার বাড়িতে একটা কুকুর বাজান গো আমার আপনি একটা গরুর গোস্তের হার এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন এই পাশে নিয়ে খাওয়ার চেষ্টা করলেন অনেক চেষ্টা করে ওই হারটা যখন চিবাইতে পারলেন না তখন ডাক দেন এ লালু লালু তখন লেজ লড়াইতে দৌড়ে আসে লালুর সামনে তখন দিয়ে কয় ফি সাবিলিল্লাহ খা লালু তখন বোঝে বুঝতে পারছি বস আপনি ফেল করছেন আপনি ফেল করলে আমি ফেল করব না এইবার আপনার দেওয়া শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আপনার বাড়ি পাহারা দেয় অপরিচিত মানুষ যখন বাড়িতে প্রবেশ করে দেখা মাত্র কয় ও তোমার বাড়ি কই কোন ঠিকানা থেকে আসছো বাড়ির ভিতরে ঢুকবা কার সাথে দেখা করবা আগে আমার কাছে পরিচয় দাও ওর ভাষায়ও বুঝাইতেছে কথা বলেন ঠিক খে না এইবার বাজান বাড়ির লোকজন বলে এ লালু চুপ কর ওরে ভিতরে ঢুকতে দে তখন বলে যাও ভিতরে ঢোকার অনুমতি হয়েছে এইবার তুমি যাও এইবার বাড়ির লোক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে গল্প করে কথা বলে ওই লালু লেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে মালিকের দিকে একবার তাকায় আগন্ত ব্যক্তির একদিকে একবার তাকায় আর মনে মনে বুঝাইতে চায় একবার শুধু বলে লোকটারে আপনি চেনেন না এমন কামড় মারবো ইঞ্জেকশন দেওয়া ছাড়া ওরে বাঁচানোর কোনো উপায় থাকবে না বাড়ির মালিক যখন বলে লালু দূর হয়ে যা তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন তো খামাখাই ডিউটিটা করলাম কথাকে বোঝেন নাই তাহলে একটা কুকুর শুকনো হার খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয় মনিবের সাথে কোনোদিন কথা বলেন না কেন নেমো খারামি করেন নাই বৃষ্টি নাই ঝর্ণা বলেন আনাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সে রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায় মসজিদ মাদ্রাসা নাকি স্কুল কলেজে
আরো জোরে বলেন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ছোট বাচ্চা কি সুন্দর পেশাব করে ঢেলে গুলো ব্যবহার করে কি সুন্দর আদব কায়দা বাড়িতে যায় বাবারে মারে সালাম দেয় আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে আর কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে দিক সেদিক ঘরে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না টপ টপ করে পেশাব করে জায়গা মতো ভিজে যায় আর কি সেন বের হয় কথা কন ঠিক কি না এরকম আছে না নাই কুকুরও যা ও তাই কথা কন নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় বাজান গো আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চা ওস্তাদ বলেছে বাবা রে পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করলে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করা লাগবে হয় পানি নেওয়া লাগবে না হলে টিস্যু নেওয়া লাগবে না হলে মাটি নেওয়া লাগবে কথা বলেন ঠিক কে না বক্তা ওয়াজ করছে এক শ্রোতা 30-40 বছর পেশাব করে পানি নেয় না এই ওয়াজ শুনে যখন রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে পেশাবের চাপ দিছে অন্ধকার রাত পেশাব করতেছে আর চিন্তা করতেছে হুজুর বলেছে হয় টিস্যু নিবা না হলে পানি নিবা না হলে মাটি নিবা আমার কাছে তিনটার একটাও নাই হুজুর বলেছে কিছু না হলেও রাস্তার বালু মাটি দেওয়া হলেও ঠেকা কাজ পারু দেওয়া লাগবে এইবার অন্ধকার রাত্রিতে বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে কিছু ছিল লাল পিঁপড়া ইঞ্জেকশন দেওয়া শুরু করছে তখন তো বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না এই জন্য তো হুজুরদের সহ্য হয় না আসলে দোষ কি হুজুরের নাকি ওর আমলের টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না না রাগ করতেছেন মনে হয় পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে বাজার আমরা মুসলমান পেশাব থেকে পবিত্রতা অর্জন করব তো ইনশাআল্লাহ করবো তো ইনশাল্লাহ বাজান গো আমার ছোট্ট বাচ্চাটাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর পরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান আমাদের কোনো আপত্তি থাকবে না কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটাকে পরিষ্কার করে আপনি ছেড়ে দেন দেখবেন সে সমাজের আদর্শ মানুষ হবে যেই জায়গায় যাবে আদর্শ প্রতিষ্ঠিত করবে কারণ ওর ভিতরে আছে কোরআন আল্লাহর ভয় কথা বলেন ঠিক কি না এই জন্য ছেলেকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়ান সারা বিকল্প কোন রাস্তা খোলা নাই এজন্য আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবি বললাম সুবহান রব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন মাথা নত করে সেজদায় চলে গেলাম কি তাসবি বললাম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা রব শব্দ আছে না নাই আছে ঘুমাইছেন একটু কথা বলার সুযোগ দেন লাইন মতো নিয়ে যায় যুবক নিরাশা হওয়া লাগবে না আছে আছে একটু অপেক্ষা করো আট ঘাট বেঁধে তো কথা শুরু করা লাগবে এতক্ষণ তো বোঝেনি দুনিয়াবি কাজ করতে করতে অনেক কথা বলতে বলতে চলে গেল একটু লাইন মতো আমার যেতে দেন অস্থির হইন না ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত একটু নড়াচড়া কই দেন না একটু ধৈর্য নিয়ে বসেন ও চাচা চাচা কই যাবেন চাচি কি মিস কল দিছে ঠিক আছে ঠিক ওটা বসা করেন না অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি আমার ভাইরাও দাওয়াত দিয়ে আনছেন যেহেতু আসছি আপনারাও এসে ভুল করছেন আমিও যে ভুল করছি তাই না আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করেন কথা একটু বলেন তাহলে সিজদাইকে কি তাসবি পড়ি নামাজ পড়েন না আপনারা তাহলে একটু বলেন তো কি বলি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা রব শব্দ আছে না নাই অনেকে আবার যায় খালি সুবহান 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 আল্লাহ কয় না সোয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে এরকম আছে না নাই স্পষ্ট করে বলতে হবে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা কথা বলেন না কেন কিন্তু খালি ফিস ফিস শোনা যায় সুবহান 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 আছে না নাই হ্যাঁ স্পষ্ট করা লাগবে বাজার গো আমার সিজদার তাসবির ভিতরে রব আছে না নাই আছে
নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দু হাত পেতে মোনাজাত করি কি বলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সূরা বাকারা 201 নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বলি হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরব্বিন নাস রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে ভিড় করবে ওই দুই তালা চার তালা বিল্ডিং থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করা দেবে বাজান গো আমার ছোট্ট ছেলেটা খেতে বলবে মা বাবা কেন নরে না সরে না অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয় ছোট্ট মেয়েটা খেতে বলে মা বাবা কেন কোনো কথা বলে না অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয় মা তাদেরকে কি বলে শান্ত না দেবে মা ভাষা খুঁজে পাই না এইবার বাজান গো আমার আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর সাদা কাপনের মধ্যে চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী ধইরা এক পা দুবা করে কবরস্থানে নিয়ে যাবে বাজান তিনজন মানুষ কবরের ভিতরে নামবে একে একে বাজান গো আমার সবাই কবর থেকে উঠে আসবে ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায় এরপরে যখন বাসারে বিছানা বিছাইয়া দিবে ছিদ্র গুলে দিয়ে সামান্য একটু আলো কবরে প্রবেশ করলে এরপরে যখন মাটি বিছাইয়া দেবে কবর হয়ে যাবে অন্ধকার আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে মাটি দিয়া একে একে চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখে যাও আমাকে সঙ্গে নিয়ে যাও কিন্তু কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবর বড় কঠিন জায়গা আমার নবী যে বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই যে কবরে ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি কবর নাম তার ঠিকানা কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার আমার নবীজি বলেন কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওয়াহু তিরমিজি বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই নবীজি আমার এক জায়গায় বসা জিব্রাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পেয়েছেন বিশ্ব নবী ডেকে বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিব্রাইল লিখে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর দিয়েছে 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল ও রাজশাহীর বাবাজিরা একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার আপনার আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই আল্লাহ বলেন ফামাই আমাল মিস কলা দারাতিন খাইরাইয়ার ওয়ামাই আমাল মিস কলা দারাতিন শাররাইয়ার বান্দারে সারা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে যারা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে বাজান গো আমার যারা গুনানে একবার কন্দকার কবরে যাবে কারো কবরটা যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় একবার যদি ওই গর্তের ভিতরে ভেলে
ফেলে দেয় জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই ইন্নাহা সাআত মুস্তাকর মুকামা নিশ্চয় আবাসস্থল হিসেবে বসতির জায়গায় যাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান যেই জাহান্নামের একই জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই পুরোটা জাহান্নাম আগুন আর আগুন একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগিয়া যায় মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে যারা গুনাহগার ওই কবরে এমন জোরে চাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না হাতুড়ি দিয়ে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবর বড় কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ঠিক কি না নবীর প্রিয় সাহাবি হযরত ওসমান দেখে বলেন আমি কবর দেখে কান্না করতেন হযরত ওসমান কবর দেখে হযরতের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন সাহাবীরা দেখে বলে ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্না করেন হযরত ওসমান দেখে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে উত্তর সঠিকভাবে দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার আর বাসার কিন্তু কোনো উপায় নাই ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে সারা দুনিয়াতে রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে যারা আল্লাহর খাঁটি মমিন বান্দা খাঁটি মোত্তাকি বান্দা খাঁটি ইমানদার খাঁটি মুসলমান যারা নেক আমল করে আমল দিয়া জীবনটা সাজাইয়া আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে যাবে ওই নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা নেককার বান্দা জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ পাক আমাদের নেককাদের নেককার বান্দাদের কাতারে শামিল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় যারা আরামায় সে জীবন যাপন করেছিল দুনিয়ার রং তামাশায় মেতেছিল আল্লাহকে মানে নাই আল্লাহর ইবাদত করে নাই কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই দুনিয়াতে যা খুশি তাই করে গেছে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে যারা হলো বদকার আল্লাহর অবাধ্য গোলাম তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তারা উত্তর দিতে পারবে না বলেন তো যারা বদকার গুনাহগার এরা কি উত্তর দিতে পারবে পারবে না তাহলে নেককাররা উত্তর দিতে পারবে রাগ করতেছেন মনে হয় কবর কিন্তু বড় কঠিন জায়গা সবাইকে কবরে যেতে হবে কথা বলেন না কেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কথা বলে ঠিক কি না ছয় দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলে ঠিক কিনা সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত দিন পরে গুস্তা গাবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গুস্তা গাবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন মারহাবা কষ্ট পাচ্ছেন তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে যার রবের গুলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ যারা গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে
তাহলে নেক আমল করে কবরে যাইতে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে নেককারদের কাতারে শামিল করুন নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন হাত নামান এইবার শুনেন মার রব্বুকা তোমার রবকে তাহলে কবরের ভিতরেও আপনাকে প্রশ্ন করা হবে রব সম্পর্কে কথা বল ঠিক কিনা রুহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব কবরে ঢোকা মাত্রই সেই রবকে আমরা ভুলে গেছি না সেই রবের বিধান মোতাবেক চলেছি প্রথম প্রশ্নই মার রব্বুকা তোমার রবকে কার বিধান মোতাবেক চলেছো কার কথা মতে দুনিয়ার জমিনে চলেছো কাকে তুমি সৃষ্টিকর্তা হিসাবে মেনেছো প্রথম প্রশ্ন করা হবে কথা বল না কেন এখন আপনি কাকে মেনেছেন এটা আপনার ব্যাপার সামনের দিকে যাই কথা অনেক বলতে হবে রাগ করতেছেন তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন কিছু মানুষকে একটু পাওয়ার দেয় একটু রাজত্ব দেয় একটু ক্ষমতা দেয় কথা বলেন না কেন মুহূর্তের মধ্যে তারা নিজেকে রব বলে দাবি করে এরকম একজন জালেম শাসক পৃথিবীর জমিনে এসেছিল সে বলেছিল আনা রব্বুকুম আলা আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে কন্যা উজুবিল্লাহ একটু কথা বলার সুযোগ দেবেন কয়েকটা মিনিট লাগবে বলবো বলবো এর নাম ছিল কাবুস শোনেন পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বী হলে সোবানালের বাইরে যাবে না যুবক হলে তাও দুই একবার রিক্স নেবে কথা বলেন ঠিক না একটু আওয়াজ দেন শোনেন এই জালেমের নাম ছিল কাবুস বাল্যকালের নাম কি কাবুস একে বলা হতো বলখিয়া কিপ্তিদের তরফ থেকে আলাদা একটা নাম ছিল রামসিস আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন কি নাম আরো জোরে বলেন শোনেন সেই জামানার ফেরাউন আর এই জামানার ফেরাউন আছে না নাই একটু গালে শোনেন তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে কথা বলে ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম এ ছিল একটা ভবগুরে যুবক বজেন তো এলাকায় কোনো কাজকর্ম নাই কিছু ছেলেবেলা আছে না ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম নেশা ঘর আছে না নাই যারা সন্ধ্যা হলে ঘর দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 মা বাবা চিন্তা করে বাবারে এসে এটা কিসের ট্যাবলেট গ্যাস সর্দি জ্বর গলা ব্যথা এগুলোর কিছু কয় না তোর বোঝার দরকার নাই টাকা দে নইলে তোর মাথা ফাটাবো পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে নেশা কিনে খায় নেশার ট্যাবলেট কিনে খায় এরকম মাদক সেবনকারী বান্দা আপনাদের এলাকায় না থাকলেও অন্য দেশে আছে এলাকায় নাই হে যুবকে মাদক সেবন করা যাবে নেশা পান করা যাবে এই আজে বাজে দিনাজপুরে বাস করতে গেলাম এক লোক এসে কয় হুজুর আমার ছেলে ডাল খায় মানে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ায় দেন কয় হুজুর এই ডাল সেই ডাল না এটা ফ্যান্সি ডাল আছে না নাই আছে না নাই রাগ করতেছেন মনে হয় মনে রাখবা একটা নেশা কর সে ভালো স্বামী হতে পারে না ভালো বাবা হতে পারে না ভালো মানুষ হতে পারে না সমাজের চোখে সবাই তাকে ঘৃণার নজরে তাকায় কথা বলেন না কেন যারা নিশা দ্রব্য পান করে মানুষ বলে না টোকাই কেদার এরা মাস্তান এর চরিত্র ভালো না কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা নিশা দ্রব্য পান করব না মনে থাকবে তো যুবক এলাকার যুবকেরা ভালো এরা খুবই ভালো সামনের দিকে যাই বাজান গো আমার ফিরাউন ছিল ভব করে যুবক এলাকায় কোনো কাজকর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হয়েছে তরমুজের খেতের লেবার এরপরে মিশরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে লেবারের চাকরি বাদ দিয়া দারোয়ান হওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেল ইন্টারভিউ চলতেছে একে একে সবাই যখন বিদায় নিল এইবার ফিরাউনের পালা ডেকে বলে বাদশা বুক ভরে আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি আমি অনেক প্রশংসা আপনার শুনেছি আপনার সাথে ভালো মানুষ এই দেশে আর নাই বুক ভরে আশা নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে দুই চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন বাদশার মায়া লেগে গেল এই গোরস্থানের কাবুসকে এই গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দিল বাজান গো আমার এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতন দিয়ে চলবে না আমার সাইট ইনকাম করার দরকার আছে না নাই বোঝেন নাই বাম হাতের কামাই করার দরকার আছে না নাই
সে তখন কি করলো জানেন এলাকায় যত মানুষ লাজ দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো লাজ যদি দিরহাম লাজ যদি তোমরা এই গোরস্তানের ভিতরে দাপন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে না হলে আমি লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো এক টাকা হলেও এইটা কি তবে বাংলাদেশে কিন্তু নাই কথা কয় না কথা কয় ঘুষ আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি শুধু খোর ঘুষ খোর মদ খোর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি কথা ঠিক আছে না নাই এখন বর্তমান জামানায় একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে ওপরওয়ালা বলতে কি ফেরেস্তা এসে নিয়ে যা এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় এ কথা কন না কথা কন না ভয় পাচ্ছেন বাস্তবতা বলা লাগবে বেজারে হইেন না বেজারে হইেন না এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু নক্কি লেখাবে বগুড়ার স্পেশাল দই কথা বলে ঠিক কি না রাগ করেন না রাগ করেন রাগ করতেছেন হ্যাঁ বলা লাগবে হক কথা বলা লাগবে কথা বলে ঠিক কি না সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবুও সত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কথা বলে ঠিক কিনা কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বিবিকে বিধবা করা লাগে সন্তানদের এতিম করা লাগে আমরা মুসলমান দ্বীনের জন্য ইসলামের জন্য প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এ জীবন বাজি রাখতে কারা কারা রাজি দু হাত তুলে লাগে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন ভয় পাইলে চলবে চলেন সামনের দিকে যায় কথা লম্বা হবে বাজান লম্বা করার সুযোগ নাই আল্লাহর খেলা বোঝা বড় দায় জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো ওই সময় আল্লাহ পাক একটা মহামারী দিলেন ওই সময় যে মহামারী নাম হলো ডায়রিয়া কলেরা আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল ধরো না সুইও না নাম হলো করোনা স্বামীর করোনা হলে স্ত্রীর কাছে যায় না স্ত্রীর করোনা হলে স্বামীর কাছে যায় না বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় না এক মুঠো মাটিও দেয় না কথা বলে না কেন বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু অসুস্থ বাবার লাশটা দাপন করতে যায় নাই আমার মতো হুজুরেরা ভয় ডরহীন বাদ দিয়া ওই ব্যক্তির লাশটা দাপন করেছে কথা বলেন ঠিক কিনা মা করোনা রোগে আক্রান্ত হয়েছে ছেলেটার পাইয়া বস্তাতে তুলিয়া জঙ্গলে ফেলায় আসছে এই জন্য করোনা মহামারী বুঝায় দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না এক বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতেও যায়নি স্বামীর করোনা হয়েছে স্ত্রী এক রুমে থাকে স্বামী আলাদা আর এক রুমে থাকে খাবার কেমনে দিয়েছেন জানেন লম্বা একটা বাঁশ নিয়া খাবারের প্লেটটা সাজাইয়া ওই বাঁশের একটু ছিদ্র করছে মাঝখানে ওই ছিদ্রর মাঝখানে প্লেটটা ঢুকে দিছে দিয়ে এরকম ঠেলা দিয়ে খিলেছে এই ঘর থেকে ঠেলা মারছে স্বামীর ঘরে খাবার প্লেট চলে গেছে লম্বা একটা বাঁশ দিয়ে কথা কয় বোঝেন না বোঝেন না এবার স্বামী সুস্থ হওয়ার পর ডেকে বলে ও সোনালীর বাপ আমি তোমারে কত ভালোবাসি যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছিলাম আরে আমার স্বামীকে আমি যে কত ভালোবাসি তুমি আমার জান তুমি আমার পরাণ ওরে তুমি আমার সোনা স্বামী স্বামী তখন ডেকে বলে কত যে ভালোবাসিস সেটা আমি টের পাইছি করোনাতে যখন অসুস্থ ছিলাম বাঁশ দিয়া খাওয়াইছিস বাঁশ দিয়া কথা কয় না কথা কয় না এই জন্য করোনা আইসা বুঝে দিল কেউ কারো আপন নয় আপনি মনে করেছেন আপনি ছাড়া আপনার পরিবার চলবে না তারা মনে হয় আপনি মারা গেলে তারা মনে হয় আর একদিনও বেঁচবে না এরকম ভাবতেছেন এটা ভুল
এটা ভুল আপনি মারা গেলেও ওরা আপনার চাইতে আরো ভালো চলবে আপনি না থাকলে ওরা আপন গতিতে চলবে আপনার জন্য দুনিয়ার কাজ থেমে থাকবে আপনাকে কে মূল্যায়ন করে এই চোখের সামনে যতক্ষণ মূল্যায়ন ততক্ষণ এখনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বলে তাড়াতাড়ি কবরে থুই আয় কথা কি বোঝা গেল এই দুনিয়াতে কেউ কারো আপন না স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের কারণে ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে প্রিয়তমা স্ত্রীও ভালোবাসে না কথা কন সামনের দিকে যায় কথা মনে হয় ভুলে গেছেন হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন হয় একটা করে দিরহাম পাইতে পাইতে ফেরাউনের এত টাকা হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবারে একদিন চলে আসলো বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না যারা গরিব মরে দেব এই স্লোগান দিয়া জনগণের বিশ্বাস অর্জন কইরা জনগণ যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারে এলাকায় আর থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা কন না কে নির্বাচনের মার্কাজে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন কথা কন মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে হয় আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিরি আর তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া কোক্ত গাঁজা খায় পাঁচ ভক্ত গুমশ্রীতে বাঘা পুত্র শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত রাগ করতেছেন মনে হয় আমরা বলি না স্লোগান দেই না দেই কি না যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে লাফালাফি করেন না লাফালাফি করেন না পূজা শুনে লাফালাফি করেন আজকে বাংলাদেশের মুসলমানের আমরা এমন হয়ে গেছি আমার এক নানি নির্বাচনের পরের দিন এলাকায় গেছি কয় হুজুর দোয়া করিস বছরে যেন একবার করে নির্বাচন হয় আমি খেলাম ব্যাপার কারণটা কি ডেকে বলতেছি এক রাতে 4,200 টাকা আমরা কেমনে কয় নির্বাচনের আগে রাত্রে নির্বাচনের কালো রাত থাকে কালো রাত বুঝেন তো নির্বাচন আগে রাত্রিতে যত মানুষ ঢুকছে নানি ভোট আছে বলে হ্যাঁ আছে 500 রেখে দে নানি ভোট আছে হ্যাঁ আছে 1,000 রেখে দে নানি ভোট আছে 500 রেখে দে এইভাবে যত মার্কার লোক বাড়ির ভিতর ঢুকেছে ভাই কারো মনে দুঃখ দেইনি আমার বয়স হয়ে গেছে কার মনে কষ্ট দিব ভাই যে যা দিয়েছে আমি নিয়ে নিছি সকালবেলা গুনে দেখি 4,200 যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এখন জনগণ দিয়া দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা কঠিন কালেও সম্ভব নয় কথা কয় নির্বাচনের আগে নেতা যখন ভোট চাইতে আসে তখন বলে আমরা 6 জন অমুক নেতা আসছিল 4,000 দিতে চাইছে আমাদের নিয়েও 8,000 হলে বিক্রি করব আছে না আপনাদের এলাকায় এরকম হয় কিনা ভারতে হয় এদেশের বাদই দিলাম রাগ করতেছেন নাকি এ ভাই নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে আপনি 500 টাকার জন্য 5 বছরের জন্য বিক্রি হয়ে গেলেন আপনার দাম এতই সস্তা আপনি 500 টাকার মানুষ আপনাকে 500 টাকা দিয়ে কেনা যায় এদেশের মুসলমান এমনও তো হাফ কেজি জিলেপি দিয়া ইমান বিক্রি করে কথা বলেন না কেন আপনারা ঘুষ খাইয়া নেতা নির্বাচন করে বলবেন আল্লাহ উমরের মতো আদর্শ নেতা বানাও আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস কথা কয় না তেঁতুল গাছের নিচে এক পাগল হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে রংপুরের হাড়ি ভাঙ্গা দে আল্লাহ লম্বা লম্বা আমরুপালি দে আল্লাহ কাই পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে কঠিন কালে পাওয়া যাবে না নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে হাত পেতে ঘুষ নিয়া নেতা নির্বাচন করে আল্লাহর কাছে হাত তুলে বললে হবে না আল্লাহ উমরের মতো নেতা পাঠাও আল্লাহ উমরের মতো নেতা আদর্শবান বানাও আল্লাহ বলে আগে রাতের কথা ভুলে গেছিস কথা কয় নাকি এই জন্য জনগণ ঠিক নেতা ঠিক জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার জনগণ 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার গাছের গোড়া ঠিক মাথা ঠিক এই জনগণই পারে এ সমাজকে পাল্টে দিতে আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে তালুকদার বংশের মতো কলিজা যদি লম্বা হয়ে থাকে দুই হাত তুলে বলেন জীবনে যতদিন বেঁচে থাকবো কোন নেতার কাছ থেকে এক টাকাও খাবো না দেখি তো হাত তোলেন তো বুকের পাটা কার কার আছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর যতদিন বেঁচে থাকবেন মীর নির্বাচনের সময় কোনো চা বিড়ি পান সিগারেট কোনো নেতার কাছে টাকা খাবো আল্লাহ আমাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো নেতাকে পছন্দ করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন হাত নামান জোরে বলেন আমিন
শুনেন আমরাই পারি সমাজকে পরিবর্তন করতে আমাদের হাতে অনেক কিছু আছে কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন আপনারা মনে হয় বেজার হইন না সামনে দিকে যাইবা জান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে বাবারে এ যুবকের দল গুনাহগারের কথা একটু মনোযোগ কথাগুলো একটু শুনে যান বাজান গো আমার এজন্য নির্বাচনের আগে দেখবেন না তার নানান ধরনের ভ্যাস ওদের ভ্যাস দেখে ভোলা যাবে কথা কয় নানান ধরনের অভিনয় করে ওগুলো অভিনয় দেখে ভোলা যাবে না আজকে যুবকরে তোমরা একটা দেখেছো একটা ভিডিও ভাইরাল 57 সেকেন্ডে 43টা সিল মারছে এ দেখনি দেখনি বাপ রে বাপ একটা উপনির্বাচনে নৌকা মার্কা দেখে দেখে খালি সিল মারতেছে একটা ছেলে আপনারা দেখেছেন 57 সেকেন্ডের মধ্যে সিল মারছে 43টা এরকম সুযোগ পাইলে মনে হয় আমি আরো বেশি মারতে পারবো বিশ্ব রেকর্ড হয়ে গেছে দুনিয়ার জমিনে এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই এজন্য বাজান গো জনগণকে জনগণের প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে মানুষ তার নেতাকে নিজেই চয়েস করবে কথা বলেন ঠিক কিনা তারা যদি সমাজের কল্যাণে ভালো কাজ করে যারা এই দেশের কল্যাণে কাজ করতে চায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় অবশ্যই মানুষ তাদের পাশে থাকবে কথা বলেন ঠিক কিনা জনগণ বুঝে নেবে আসলে তার বন্ধুকে শত্রুতে বন্ধুকে শত্রুকে এটা জনগণ বুঝে নেবে যাই হোক বাজান গো আমার লম্বা হবে আমরা লম্বা করতে চাই না আজকে সমাজে মাঝে মাঝে এই ভিডিওগুলো যখন ভাইরাল হয় তখন আমরা বুঝি সমাজে কি চলতেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এ ভাই আমার কথা আপনারা মিডিয়াতে দেখেন নাই সিল মারতেছে দেখেন নাই ভিডিওটা দেখছেন না আমিও দেখছি তাই একটু বললাম রাগ কইরেন না আবার বিরক্ত যান হইন না 57 সেকেন্ডে 43টে সিল আহা আল্লাহ 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 জাতির মানুষকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার ভাইরা সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার সমস্ত জনগণ দেখে বলে আহারে রাজ্যের বাদশা এই ব্যক্তি না হয়ে যদি গোরস্থানের দারোয়ানটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত এইবার জনগণ চলে গেল বাজান ওই দেশের মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে সেবা কইরা এইবার সমস্ত জনগণ এক চান্সে সমর্থন দিয়া ওই গোরস্থানের কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের বাদশা যিনি ছিল বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল এইবার ফেরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে শোনো রাজ্যের বাদশা হবে কে বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না তোমরাই বলো তোমাদের দেশের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে বাদশা আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই আপনার চরিত্র আমাদের আগেই জানা হয়ে গেছে আপনি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া এক সাঞ্চে মিশরের বাদশা হয়ে গেল এইবার ক্ষমতার চেয়ারে বসেছে ঠিক নেতার চোখে রাতে ঘুম নাই আজেবাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে এইভাবে দুই তিন রাত অতিবাহিত হয়ে যায় ফেরাউনের চোখে কোনো ঘুম জোরে বলেন ঘুম নাই তার দরবারে জ্যোতিষী ছিল 400 এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা বয়স হলো 320 বছর দবিরাকে ডেকে বলে দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখো আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন তরমুজের খেতের লেবার সেখান থেকে গোরস্থানের দারোয়ান এরপরে মিশরের বাদশাহ বর্তমান আপনি রানিং বাদশাহ যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী 3 মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম জোরে বলেন ঠান্ডা না গরম খালি গরম মানে কাট করে ফুরাইয়া ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই দবিরা যদি বলতো মুসা দেবে খানকা বানাবে বৈশা বৈশা জিকিরে করবে তাহলে কি রাগ করতো জোরে বলেন রাগ করতো আজকেও পৃথিবীর জমিনে তাকায় দেখেন যারা খানখানে বসে আছে লাফালাফি করে জিকিরি করে রং তামাশা করে ওদেরকে কেউ টার্গেট করে একদল আছে না নাই খানকানে বসে আছে আল্লাহ পালাবি করে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়িদ হইলে না মাছ রোজা লাগে না আছে না নাই এরকম ভণ্ড আছে না নাই
ভণ্ড পীর ওদের নামাজ রোজা লাগে না এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই আর এখন ডিজিটাল তাতকা শয়তান পীর বের হয়েছে ওদের নামাজ লাগে না কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি এরকম ভণ্ড আছে না নাই ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে পীর ছিল শাহজালাল শাহপরান শামাকদুম বাইদিত বস্তামি আব্দুল কাদের জিলানী রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর শামাকদুম বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে কিন্তু এখন অধিকাংশ পীর হলো ভণ্ড কথা কয় না এগুলো পীর না ডিজিটাল খুই কথা বোঝেন নাই আমার সালা পিন্দা থাকে তবিল থাকে তা সব দেখা যায় বাবার মাথার চুলে জট বাবার হাতে গাঞ্জার পট গাঞ্জা খায়া মুজদারি এমন ভাবে লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না বগলে চুলতে বেরিবার হয়েছে আর সুন্দরবনে অবস্থলে বান্দরবনের কি অবস্থা আছে না নাই মাজার গুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এমন কায়দায় গাজার কলকিতা টান মারে ধুয়ে ছেড়ে দেয় বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় দেখে আর মনে করে যে মনে হয় ভিতরে ওরসের রান্না চলতেছে কথা কন ঠিক কি না এরকম ভণ্ড আছে না নাই আপনাদের এলাকায় নাও থাকতে পারে বাজান গো আমার পীর ছিল শাহ জালাল খান কাই পীর আসপদে বীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ দৌড়াইতে পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কি না আজকের পীর হয়েছে কি খানকামুখী বোঝেন নাই পা পা এরকম ছেড়ে দে বসে থাকে কয় বাবা আই সিজদা দি আছে না নাই ভণ্ড খবরদার খবরদার আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না মুসলমান মাজারে সিজদা দেওয়া যাবে না পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না নেতার পায়ে সিজদা দেওয়া যাবে না আল্লাহর ঘর মসজিদ সারা দুনিয়ার কারো কাছে ইমানদারের মাথা নত হতে পারে আপনি মাজারে পীর সাহেবের কি কাছে কি চান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য চাইবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে আজকে মাজার গুলোতে দেখবেন মা বোনেরা বেশি মান্নত করে সন্তান হয় না 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে আমি নিজের চোখে দেখেছি বাগের হাটে বাপরে বাপ গম্বুসের উপর সরিষার তেল মালিশ কইরা ওই তেলটা আবার তল পেটি নিয়ে মাখতেছে আর গান গাইতেছে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে ওর মনে হয় মাজার পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলে হাতে একটা ধরাইয়া দিল ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার এরপরে দেখলাম ডাব গাছে দড়ি দিয়ে ইট ঝুলায় রাখছে আমি তখন বললাম ভাই ইট ঝুলে রাখার কারণটা কি কয় হুজুর বোঝেন না ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী থাকে কিছুদিন পর ওই মহিলার পেটটাও ভারী হবে তখন আমি বললাম যে মহিলা মা বোনদের বিয়ে হয় না ওরা যদি ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই কঞ্চির আগাতে পানি বার হচ্ছে ওইটা খালে সব আশা পূরণ হয় মানুষ খালি দৌড়ে যায় কিশোরগঞ্জে পাকুন দে বের হলো কয় বাবা রে বাবা ফু মারলে একেবারে বোতলের তলা ফেটে যাচ্ছে পীর সাহেব যা বলে তাই করে আমরা হলাম হুজুকিয়া বাঙালি কথাকে বোঝেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যদি 86 বছর বয়সে সন্তান দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই আল্লাহ দিবেন কথা বলে ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারাগব আল্লাহু আকবার আল্লাহ দেখে বলে বান্দা যখন তুমি নিঃশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব বলুন সুবহানাল্লাহ তাহলে বান্দার চাওয়া পূরণ করার মালিক কে বান্দার সব চাওয়া পূরণ করে দিতে পারেন কে তাহলে চাইবো কার কাছে দুনিয়ার কোনো মাজারের কাছে না দুনিয়ার কোনো পীরের কাছে না মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকে মাজার গুলোতে নারী পুরুষ একত্রে জিকির করে পীর সাহেব বয়স হয়ে গেছে এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আছে না নাই আছে না এখন পীর সাহেব ডাকতেছে মহিলা চিন্তা করলে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে যদি না যায় আমার জাহান্নামে জায়গা হবে না তখন দৌড়ে পীর সাহেবকে বুকের ভিতরে জড়ায় ধরছে আর পীর সাহেবের বুকের ভিতরে যায়া এত মজা এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি
তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই এ আপনি কি দুর্বল আপনার বউ পীরের কাছে যায় মানে কথা কয় লাগে বউকে বলবেন এ তোর পীর আমি আমি দেখে পছন্দ হয় না রহিমা আসিয়া ফাতেমা খাতিজা হাজেরা এ সমস্ত জান্নাতি নারীদের জীবনীগুলো বইগুলো কিনে দেবেন যে সব জান্নাতি নারী এদের জীবনীগুলো পড় আর এইভাবে জীবন গড় বউকে আপনি মাজারে পাঠান পীর সাহেবের কাছে পাঠান মানে কি হ্যাঁ না যা বলছি বলছি রাগ করতেছেন আপনারা হ্যাঁ বউকা বউ আপনার আপনার কথা শুনবে কথা বলে ঠিক কি না তাহলে ভাইয়েরা আমার লম্বা হবে লম্বা করব না তাহলে আজও যারা খানকা নিয়ে বসে আছে দরবার নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের সমাজ কায়েম করতে চায় আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো কথা বলে ঠিক কি না এজন্য বাজান কো আমার ফিরাউনের মাথা গরম হয়ে গেছে ফেরাউনের মাথা গরম হয়ে আছে মূসা আসবে ওর ক্ষমতার বারোটা বাজাবে ওর জীবনটা চলে যাবে এই ভয়ে সখন সে চিৎকার মেরা হামানকে ডাক দাব এ হামান এই দিকে হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মান নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট হামানকে ডেকে বলে এ হামান তাড়াতাড়ি করে আয় আগামী তিন মাসের মধ্যে মূসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না হামান ইভান ডেকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা দেশে যা বলবো সমাজে চাই চলবে বলে কি করতে চাস এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে মুসার আগমন ঘটবে না আপনার শত্রুর জন্ম হবে না এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কি না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলে ধরে জবাই করে ছেলে সন্তান হইলে ধরে জবাই করে বলেন তো বাজান মুসা কয়জন আরো জোরে মুসাই একজন আর জালেমেরা জবাই করে হাজার হাজার এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের ওপরে চাপায় দেয় কথা বলেন ঠিক কি না এইবার বাজান সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মুরলানা বাঁচলো এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে না তা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানগুলোকে সবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকার আল্লাহ সাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন সাই মারতে ওর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে ভাইয়েরা সামনের দিকে যায় সংক্ষিপ্ত করে একটু বলার চেষ্টা করি রাগ করতেছেন নাকি আপনারা এইবার ফেরাউন ডেকে বলছে সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়ায় পড়ো এলাকায় তল্লাশি অভিযান চালাও ঘরে ঘরে চিরনি অভিযান চালাও যে জায়গায় পাইবা মুসারে ধরো আর জবাই করো আমার টেনশন দূর করো যাও চতুর্দিকে ছড়িয়ে পড়লো ফেরাউনের সেনাবাহিনী একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর যদি আর বুঝি ভাইকে বাঁচানো গেল না এইবার ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসা নবীর মা
সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায় কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে ডেকে বলে মুসারামা তোমার সুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায়া দেব বলেন আল্লাহু আকবার এবার মুসা নবীকে চুলার ভিতরে ফেলে দিলেন ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়িটা সার্চ করলেন তল্লাশি চালাইলেন তন্ন তন্ন করে পুরো বাড়ির সবকিছু খুঁজে তারা যখন চলে গেল আমার ভাইরা এইবার মুসা নবীর বাবা ডেকে বলে বিবি রে জালেমদের ভয় সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি আমার মনে হয় আমার মুসা আগুনে পুরে কয়লা হয়ে গেছে ওরা যদি জবাই করত লাশটা নিয়ে কাঁদতে পারতাম এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই জোরে বলেন আছে না নাই যুবক রে সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না ব্যথা যাওয়া যাবে না পিতা মাতার খেদমত নিয়ে আমি আলোচনা করব না আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু আপনাদেরকে বলার জন্য একটু চেষ্টা করতেছি মন খারাপ করো না রে যুবক আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা অকদর আব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমার ইবাদত করো আমার ইবাদতের চাওতে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই মাতা পিতার মনে কষ্ট দিও না আমার নবীজি বলেছেন হুমা জান্নাতু কাওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেগেজ তোমার পিতা মাতাই তোমার দোজক যুবকরে মা বাবার মনে কষ্ট দিও না যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে প্রসবের যাতনা সহ্য করেছে 2.5 বছর বুকের দুধ পান করাইছে নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিয়েছে যে বাবা মাতার ঘাম পায় ফেলে বাড়িঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমায় ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না পিতা মাতার মন খুশি করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন যুবকরে আজকে তুমি তোমার মা বাবার সাথে যা আচরণ করবা তোমার সন্তানও তোমার সাথে তাই আচরণ করবে বিদায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন লম্বা হবে লম্বা করব না পিতা মাতার খেদমতের আলোচনা করলে আধা ঘন্টা বেশি হয়ে যাবে ওই দিকে যাওয়ার সুযোগ নাই এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে বলুন সুবহানাল্লাহ এইবার সন্তানটাকে কোলের মধ্যে জড়ায়া গালি মুখে সুমা খায় আর কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেবালে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব বলেন আল্লাহু আকবার এবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা মিস্ত্রি লাগবে আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো এইভাবে কেউ ডাক দিল না ও মিস্ত্রি তুমি এদিকে আসো মিস্ত্রি যখন কাছে এসেছে জিজ্ঞাসা করে বাবা তুমি কি সব বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসাইয়া দেবেন আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার মিস্ত্রি ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে আপনি একটু পানি নিয়ে আসেন মুসা নবীর মা ভিতর থেকে পানি আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে বলেন আল্লাহু আকবার এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা কাঠের পয়সা কিনে বানা তোমার পারিশ্রমিকের দামটা কিনে বানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না আল্লাহু আকবার বলে
মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিবা না তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন আর মিয়ে মারিয়ম কো বলে মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবরটা নিয়ে আসবি সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফেরাউনের ঘাটে লম্বা আলোচনা লম্বা করা যাবে না একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউ কেনে বিনোদন করতেন বলেন মারহাবা রাগ করছে মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন কোনো বাধা নাই মাঝে মাঝে বউকে নিয়ে পিকনিক স্পট গুলোতে যাবেন মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন কথা কেন হারাম না জায়েজ 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 বউকে নিয়ে পর্দা সহকারে পর্দার ভিতরে হেজাব পড়ায়া নেকাব পড়ায়া পর্দা করায়া আল্লাহর ফরজ বিধান মেনে বিবিকে পর্দা করায়া কক্সবাজার নিয়ে যাবেন বইয়ের মনের ভিতরে একটু বিনোদন দেওয়া দরকার আছে না নাই একটু বইয়ের মনের মতো রোমান্টিক স্বামী হওয়া লাগবে আপনি বইয়ের রূপের প্রশংসা করেন না রান্নার প্রশংসা করেন না মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান না এই জন্য তো সুযোগ পাইলে অন্য কারো হাত ধরে এখানে সেখানে যায় সমস্যা আপনার ভিতরে একটা মেয়ের মন খুশি রাখতে পারেন আপনি পুরুষ কথা কয় না কেন বউকে খুশি রাখবেন পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ না হলে অন্য কেউ সুযোগ নেবে তখন আবার রাগ করিলেন না আমার কি করছে আমরাই আমরাই ভাই ভাই হ্যাঁ স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করবে চাই নাকি কন বউ আপনার তাকে খুশি রাখা তার সন্তুষ্ট রাখা তাকে ভালো রাখার দায়িত্বটা আপনার কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন কক্সবাজারে দাঁড়াইয়া সমুদ্রের সৈকতে বোরকা পরে কি পরে বউ কেনে বলবেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি সমুদ্রের ঢেউ পাশে নেই কেউ তুমি আমার বউ দেখো আল্লাহর কি সুন্দর এত সুন্দর সমুদ্রের ঢেউগুলো দেখে ভালো লাগতেছে গেছিলেন কোনোদিন বই না এরা আবার এতিম হবে রে বাবা ধৈর্য ধর রাগ করতেছে এরা বলতেছে বউ নাই হবে আল্লাহ দিলে হবে ইনশাল্লাহ তোমার জুটি আছে একটু পরে আপাতত শ্বশুর বাড়িতে আছে রাগ করতেছেন আপনারা না মাঝে মাঝে বউকে পর্দা করা নিয়ে ঘুরবেন কোনো সমস্যা আমি কি বলেছি আপনার বউকে নিয়ে যা সমুদ্রে সৈকতে হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে ঠিক আছে তো অনেকে আবার বউকে নিয়ে ফেসবুক লাইভ করে আছে না টুনটুনির বাপ মা এরকম আছে না নাই দোয়া করবো আচ্ছা এলে পর নগদ 20000 টাকা প্রতি মাস দুই বস্তা করে চাল মাশাআল্লাহ 20000 টাকা দুই বস্তা করে স্যার আল্লাহ কবুল করেন প্রধান অতিথি মেয়র মহোদয় দেবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন চলেন সামনে দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করবো ভাই এখনই দোয়া করবো শেষ দোয়া এখনই কেন ও ওয়াজ চলবে নাকি সেটা বলছি লিল্লাহে তাকবীর এ বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না বিবিদেরকে ভালোবাসবেন সময় দিবেন বইয়ের মনের মতো স্বামী হওয়ার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে চারটা সুন্নত যদি আমল করেন আপনাদের জীবনে কোনোদিনও অশান্তি আসবে না আপনাদের ভিতরে তালাক বিচ্ছেদের ঘটনা ঘটবে না আজকে খালি ঘরে ঘরে বিয়া ঘরে ঘরে তালাকের ঘটনা আসে না নাই সংসার আমাদের টেকে না কারণ আছে না নাই আমি আপনাদেরকে আজকে একটা চারটে টিপস দিয়ে যাব আমল দিয়ে যাব এই চারটে আমল যদি বইয়ের সাথে করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না সারা জীবন বইয়ের ভালোবাসানে বেঁচে থাকতে পারবেন পারবেন তো শুনবেন না বলবো ইনশাল্লাহ সামনের দিকে যায় বাজান গো আমার এইবার সিন্ধুক বাজতে বাজতে ফিরাউনের ঘাটে চলে গেছে সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা নেতা ফিরাউনের সামনে নিয়ে চলে গেছে ফিরাউন এইবার দেখে বলে সিন্ধুকটা খোলো তো দেখি সিন্ধুকটা যখন খোলা গলো সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার সাত সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে এইবার বাজান গো আমার
ফেরাউন দেখে বলে তরবারি আন জবাই কর এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলা তাও কি তুমি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে আমার একটা কথা তুমি শোনো এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাটকে তোমার দেশে আছে ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা ছাইরা দেখে বলে বিবি রে এমন কাট আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই আসিয়া দেখে বলে স্বামী গো এটা ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে এই ছেলেকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব ফেরাউন দেখে বলে আচ্ছা বিবি ঠিক আছে বিবি যখন একটা ছেলেকে পালতে চাইছে রাজি হয়ে গেছে দেখবেন অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক না দেখে বলে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার আসিয়া ডেকে বলে স্বামী গো শুধু ছেলে দিলে হবে না আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করেন ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া লাগবে ফেরাউন ডেকে বলে ছেলে পাওয়া মাত্র আবার খরচ শুরু হয়ে গেল কথা বোঝেন নাই এইবার ঢোল পিটায় খবর পৌঁছানো হলো হাজার হাজার মহিলারা দুধ পান করার জন্য ফেরাউনের দরবারে হাজির হয়ে গেছে মুসা নবীকে কোলে নাই স্তন কুলে মুখ লাগায়া দেয় আল্লাহর নবী কোন মহিলার স্তনের এক ফোঁটা দুধও পান করলেন না বলেন আল্লাহু আকবার সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল এইবার ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম মনে আসে না নাই ঈসা নবীর মায়ের নাম মারিয়ম আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম এইবার ডেকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো মানুষ তার দুধ পান করতে পারে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ কই সেই মহিলা নিয়ে আসো এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর আমার ভাইয়েরা মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন কোলে মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন সুবহানাল্লাহ এইবার রানী আসিয়া দেখে বলে আপনার বেতন ডাবল থাকার কোয়াটার ফ্রি আপনি থাকবেন আর ছেলেকে দুধ পান করাবেন মুসা নবীর মা দেখে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া বলে ঠিক আছে বোন সন্তানটাকে নিয়ে যাও কিন্তু মাঝে মাঝে নিয়ে দেবা এই ছেলেকে না দেখলে আমার ভালো লাগে না মারহাবা কর মায়ের সাইতে মাসির দরদ বেশি মারহাবা কর মাজান গো আমার এইবার মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে মারহাবা কর এইবার বাজান লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই মুসা নবী বাজান গো আমার দুধ পান করানো শেষ হয়ে গেল মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়া বলে একটু ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো একটু কোলে নাও মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন রাগ করে বিরক্ত হয় তখন দেখবেন বাচ্চা নিয়ে আসা স্বামীর কোলে দেয় দেয় না স্বামীর কোলে দিয়া বলে সামলাও একটু সামলাও ধরো তো বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ পেয়াপু ভেপু ধরলে আর সারেই না মা বোনেরা রাগ হইলে সন্তান ঠেক না মেরে স্বামীর কোলে দেয় দেয় না দেয় না সন্তান খারাপ হলে কয় বাপু খারাপ সন্তানও খারাপ আর ভালো হইলে কয় মা যে ভালো কথা কয় না কে সন্তান ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব বদনাম বাপের আছে না নাই আপনাদের গুলো এরকম করে কি না জানি না আপনাদের এরকম করে না না একটু নির্বিষ হয়ে গেলে একটু নির্বিষ তোমার মতোই হয়েছে বাপের স্বভাব পাইছে বাপের স্বভাব পাইছে আছে না নাই বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না ঘরের কথা পরখে বইলে লাভ নাই গোপন কথা গোপনই থাকাল্লা কবুল করে জোরে বলেন আমিন এইবার ফেরাউন কোলের মধ্যে মুসা নবীকে পাইয়া আসিয়া ভিতরে চলে গেছে মুসা নবীর এত সুন্দর চেহারা কাফের হওয়ার পরে মনের মধ্যে মায়া লাগছে আর এই মায়া ভালোবাসার কারণে ঠোঁটটা বাড়াইয়া মুসা নবীকে একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে এমন একটা বারো মনোজনের থাপ্পর কালের মধ্যে বসায় দিয়েছে থাপ্পর কায় ফেরাউন চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পর মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি আমি কি তোদের ডাকছি যা
চোখের সামনে থেকে দূর হয়ে যা ওদেরকে তারায়া দিয়া আসিয়াকে ডেকে বলে আসিয়া আয় আয় আসিয়া রে আয় 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 তাড়াতাড়ি করে আয় আসিয়া বলে সারের মতো চিল্লাও কেয়া কি হয়েছে তোমার ডেকে বলে বিবি রে এর চোখে মুখে যা আগুন দেখছি এ মুসা সারা কেউ না তরবারি আন জবাই করি পথের শত্রু দূর করি আসিয়া বলে কি হয়েছে বলে এই ছেলে আমার গালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন থাপ্পর মারতে পারে এইবার ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি আর থাপ্পরের ওজন বুঝা যায় এই ভবিষ্যতে মুসা হবে বলেন আল্লাহু আকবার লম্বা ঘটনা একটু কাটসাট করে দিলাম মুসা নবীর বয়স হয়ে গেল এবার ২৫ বছর কয় বছর ২৫ বছরের টক বগে যুবক মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া কি লাগছে ঝগড়া বোঝেন তো কথা কইলেন ঝগড়া বোঝেন না কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া কিপ্তিরা হলো ফেরাউনের লোক মুসা আলাইহিস সালাম ডেকে বলে এ ফেরাউনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস কথা কেন কিছুগুলো আছে না আছে না কয় আমার চিনিস খায় ফেলে দে এ এক মিনিট বাঁচতে পারবো না তোর তো দুনিয়ার থেকে যখন তখন বিদায় করে দেবো এরকম হুমকি ধুমকি দেওয়া পাঠি আছে না না বাপরে বাপ এক পাতি নেতার গরম এলাকার থাকা যায় না এরকম অবস্থা আছে না না ভাই এত অহংকার করবেন না আল্লাহ যদি ক্ষমতা দেয় মানুষের সাথে ভালো ব্যবহার করেন কথা কোন ঠিক কিনা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন কত মানুষের বিদায় হয়ে গেল আর আমরা কে সবাই তো চলে যাব কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন কথা কোন ঠিক কিনা কথায় কথা বলে তুই আমাকে চিনিস আমি উমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি তার স্বামী কি হাইব্রিড পরিচয় আছে না নাই এত ভাব নেবেন না আল্লাহ যদি তিনবার ববি দেয় পিছনে দরজা একবার ঢিল করে দেয় দাঁড়িয়ে দেখতে পারবেন না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা সকালবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো কথা কইলে দুপুরবেলা বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চা কো চিনতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জন্য বেশি গরম নেবেন না গরম ঠান্ডা করে দেওয়ার মতো কে আছে বাজান সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম মুসা নবী ডেকে বলে কিপ্তি সব জায়গায় ফেরাউনের গরম দেখাস এই কথা বলে মুসা আলাইহিস সালাম মারছেন একটা ঘুষি ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জায়গাতে খালাস আল্লাহু আকবার কোন এইবার ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা হয়ে গেল আমার আল্লাহ পাক ডেকে বলে মুসা আর তো থাকানো যাবে না এই জায়গায় এইবার তুমি রওনা করো মাদাইনের দিকে আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে ওই জায়গায় যাওয়ার পর শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে বলার সময় আমার হাতে নাই এইবার দুইটা মেয়ের সাথে চলে গেলেন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে এইবার দুইটা মেয়ে যায় বলে আব্বা এই ছেলেটা এত ভদ্র দেহে অনেক শক্তি আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম এই ছেলেটা এত বড় লাজুক একটা বারের জন্য আমাদের দুই বোনের দিকে তাকায় নাই বলেন আল্লাহু আকবার নবীরা লাজুক না হয়ে কি পারে কথা কেন দুইটা বোন কয়েকটা ঘন্টা মুসা নবীর সাথে কাটাইছে একবারও চোখ তুলে তাকাই নাই চেহারাটা কেমন আর আমরা কালো হোক ফর্সা হোক এমনকি বুড়ি মহিলাও যদি যায় একবার তাকায় কে যায় রে আছে না নাই আছে না নাই রাগ করতেছেন মনে হয় লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার শোয়েব আলাইহিস সালাম ডেকে বলে ঠিক আছে মা তোমরা যেহেতু সার্টিফিকেট দিতেছো আমি রাজি হয়ে গেলাম এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখাল হিসাবে রাখলাম লম্বা ইতিহাস আল্লাহর পয়গাম্বর শোয়েব আলাইহিস সালাম মুসা নবীর ব্যবহার দেখে মুগ্ধ হইয়া বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন আট থেকে দশ বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই আল্লাহু আকবার বলেন এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসার সুন্নত আমল করতেছে খবরদার ঘর জামাই বলে অবহেলা করবেন না ওই ঘর জামাই আছে দেখে আপনার মেয়েটার একটা কাজে লাগছে
কথা কয় না খেয়ে বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাঁটটি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও আবার মিশরের দিকে রওনা করো আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া পয়গাম্বর যখন তুর পর্বতে এসেছেন লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আমার আল্লাহ তখন পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে নবুয়ত দান করলেন বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তখন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আরো জোরে বলেন আল্লাহু আকবার ভাই ফাইনাল খেলা ফেরাউনক সুবে বাড়ি যাবেন না কথা কয় না কে ফেরাউনক বাইসে তুই বাড়ি যা ঘুম হবে কয়েকটা মিনিট আর লাগবে নড়াচড়া করেন না পাতান যারা চলে গেছে খাঁটি সোতারা বসে আছে লিল্লাহে তাকবীর বলেন সামনের দিকে যায় আল্লাহ ডেকে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসারে তোমার ডান হাতে ওইটা কি আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলেন কলা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব উখরা আল্লাহর পয়গাম্বর দেখে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ দেখে বলে মুসা রে প্রশ্ন করলাম একটা জবাব দাও যে একটা কারণটা কি মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই অবশ্যই মজা আছে ভালো করে বোঝেন যুবক রে একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয় মহিলা রং নাম্বারে মিস কল পায় যুবক পাগল হয়ে যায় বারবার ওই মেয়েটাকে কল দেয় বারবার ওই মেয়েটাকে কল দেয় প্রয়োজনে কয়েকটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয় মেয়েটা ডেকে বলে ভাই সরি আমার ভুল হয়েছে একজনকে দিতে যায় আপনার নাম্বারে কল ঢুকে গেছে তখন ছেলেটা বলে আমার নিভানো আগুন কেন জ্বালালি এখন ভালোবাসা দিবি কি না বল আছে না নাই একটা মহিলার কণ্ঠ পালে যুবক পাগল হয়ে যায় রাতের ঘুম হারাম এ যুবক কথা কও না কে তোমরা এরকম আছে না নাই আজকে যুবকেরা মোবাইলের পাগল মোবাইলের পাগল কথা কয় না রে তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ভোম কথা কয় না কথা কেন বলবো বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোম ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোম কথা কয় না থাক বলবো না ইল্লাহে তাকবীর মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামানায় ডিজিটাল এই যুগ জামানায় এ না লোক তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন রাগ করতেছে এবার যুবক সাবধান প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন এ যুবক ঠিক আছে না লিল্লাহে তাকবীর তাহলে একটা মহিলার কণ্ঠ পেলে যুবকেরা পাগল হয়ে যায় আছে না নাই রাত সাড়ে তিনটার দিকে এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়িগ্রাম বাড়ি ডেকে বলতেছে হ্যালো তুমি কে সোহেল আমলাম নাম একটা হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাজ্জত পড়ার জন্য ডাকতেছে
এরকম আছে না নাই যুবক সামনের দিকে যায় লম্বা হবে লম্বা করব না আমার আল্লাহ দেখে বলে মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো ফালকহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপরে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে সাপ দেখে ভয়ে মুসা নবী পালানোর চেষ্টা করতেছে আমার আল্লাহ তখন ডেকে বলেন কলা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবারও সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায়া দেব সুবহানাল্লাহ জোরে বলে মুসা নবী এবার ভয়ে ভয়ে যেই সাপ ধরতে গেছে আবার কি হয়ে গেছে লাঠি এটার নাম কি মুজেজা সুবহানাল্লাহ বলেন একটু সময় দেন বাজান গো আমার এরপর আল্লাহ ডেকে বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালাম এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম লাঠি ফেলালে সাপ হয় আর বগলের নিচে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমল করে আলোকিত হয়ে যায় আল্লাহু আকবার বলেন এই যে কুদরতের দুইটা মুজিজা দান করলাম নিদর্শন দিলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা যাও ফিরাউনের নিকট চলে যাও ও সীমা লঙ্ঘন করেছে ফিরাউনকে যা বলো ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দেওয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ বলে অবশ্যই যেতে হবে এটা তোমার দায়িত্ব তোমাকে নবী বানাইছি তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে পয়গাম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে ভয় ভয় কাজ করে আপনার কাছে একটু দোয়া করি পয়গাম্বর দোয়া করলেন কালা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া জাআল لي وزيرا من أهلي هارون أخي আল্লাহর পয়গাম্বর ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও আমার পরিবার মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন আল্লাহর পয়গাম্বর দোয়া আল্লাহ কবুল করলেন আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর করলাম তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক তোমার সাথে নবুয়ত দান করলাম বলুন সুবহানাল্লাহ এইবার পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন ফিরাউনের দরবারে চলে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বর ডেকে বলেন অকালা মুসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে এ ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল সুবহানাল্লাহ বলে আমি যদি পুরো ঘটনাটা বুঝাইতে চাই কমপক্ষে 120 থেকে 130 আয়াত তিলাওয়াত করা লাগবে এত লম্বা সময় আপনাদের হাতেও নাই 2 ঘন্টার ওপরে লেগে যাবে কথা কি বুঝতে পারছেন অতএব সংক্ষিপ্ত করে কাটসাট করে সেমিফাইনাল আর পরে ফাইনাল বলবো কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে নাকি বাজান লিল্লাহে তাকবীর আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও এই কথা শোনার পর ফিরাউন তখন কি বলেছিল জানেন ফিরাউন যা বলেছিল আল্লাহ পাক বলেন
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কলা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন ফেরাউন ডেকে বলে তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোন দলিল বা প্রমাণ তোমার কাছে থেকে থাকে তাহলে সেইটা তুমি আমাদের সামনে উপস্থাপন করো হাজির করো যদি তুমি সত্যবাদী হও ফেরাউন কি বলে তুমি যে নবী এটা যে প্রমাণ কি নিয়ে আসছো কিভাবে বিশ্বাস করব দলিল থাকলে একটু দেখাও মুসা আলাইহিস সালাম কি দেখাইলেন ওই যে আল্লাহর দেয়া দুইটা মুজিজা লাঠি ফেলাইলেন হয়ে গেল বিশাল বড় সাপ এরপরে বকলে নিচে থেকে হাত বের করলেন ধপধপে উজ্জ্বল সাদা দেখালো এই সমস্ত দৃশ্য দেখার পর ফেরাউনের পরিষদের যত লোকজন আছে এমপি মন্ত্রী আছে সবাই ডেকে বলে ও বাদশা এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর কি 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 নবী দেখায় মুজিজার ওরা বলে কি জাদুকর কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল ওদের কাছে মনে হয়েছে নবী যেটা দেখালো এটাও জাদু বাজান গো আমার তখন তারা বলে এই ছেলেটা জাদুর বাণিক্যেপ করে ভয় দেখায় ভীতি চেষ্টা করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় ক্ষমতার শিয়ার দখল করতে চায় এইবার বলো তোমাদের পরামর্শ কি সমস্ত লোকজন ডেকে বলে আমাদের তো জনগণের অভাব নাই শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর একত্রিত করো ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম শহর বন্দর থেকে তারা হাজার হাজার জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলেন সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলেন নেতা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি দিবেন আমাদের বেনিফিটটা কি লাভটা কি পুরস্কারটা কি থাকছে তখন ফিরাউন ডেকে বলে কালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন ফিরাউন ডেকে বলে যদি তোমরা আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো তোমরা সবাই আমার নিকটতম লোক হইবা এই দরবারে তোমরা বসবাস করবা নেতা যদি বলে তুমি আমার কাছের লোক আর কিছু লাগে কথা কয় না এখন নেতার কথা শুনে যা খুশি তাই করা যাবে কথা বলে ঠিক কিনা ক্রস ফায়ার দিলেও সমস্যা নাই নিরপর দাঁড়িয়েলা টুপিওয়ালাকে গুলি করে বিদায় করলেও সমস্যা নাই কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় সমাজ আজকে গেছে কোন দিকে মিঠাপুকুরে একটা রানিং চেয়ারম্যান আহারে একজন মাছ কোটা বটি দিয়া ধারালো বটি দিয়া দিনের বেলায় সন্ধ্যাবেলায় একজন চেয়ারম্যানকে কোপায়া কোপায়া বিদায় করে দিল আজকে পথে ঘাটে লাশ আছে না নাই মানুষের জান মালের কোন নিরাপত্তা নাই সমাজে নিরাপত্তা আসবে তখন কোরআনের সমাজ কায়েম হবে যখন কথা বলে ঠিক কি না আমার ভাইরা সামনের দিকে যায় লম্বা হবে লম্বা করার সুযোগ নাই এইবার সমস্ত লোকেরা খুশি হয়ে গেল আপনি যদি এই দরবারে বসবাসের সুযোগ করে দেন আর কোনো সমস্যা নাই আপনি ঘর বাড়ি বানানো শুরু করে দেন আমরা মুসাকে পরাজিত করব এইবার সমস্ত জাদুঘরেরা পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে ডেকে বলেন ও আওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু সমস্ত জাদুকরেরা বাজান গো আমার মুসা আলাইহিস সালামকে ডেকে বলে ও পয়গাম্বর জাদুর বানাকে নিক্ষেপ করে তুমি আর আমি আমরা আগে নিক্ষেপ করবো না তুমি আগে নিক্ষেপ করবা পয়গাম্বর ডেকে বলে আগে তোমরা জাদুরবান নিক্ষেপ করো ওস্তাদের মাসের সাথে এইবার বাজান গো আমার ওই হাজার হাজার জাদুকরা জাদু নিক্ষেপ করলো কেউ বাঘ বানাইছে কেউ ভাল্লুক বানাইছে কেউ রশি বানাইছে আগুন বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু করেছে সেদিন তারা এক নয় দুই নয় 80,000 জাদুরবান নিক্ষেপ করেছিল জাদুরবান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ এইবার ডেকে বলে ও নবী মুসা আমাদের যত সালান পাতি ছিল সব শেষ করেছি এইবার তুমি তোমার জাদুরবান নিক্ষেপ করো আল্লাহ তখন বলেন ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন আল্লাহ ডেকে বলে ও নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই ওদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও আমি আল্লাহ ফয়সালা করে দেব বলেন আল্লাহু আকবার পয়গম্বরকে আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন নবী হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র বিশাল বড় হয়ে গেল একটা সাপ যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে এক নিঃশ্বাসে সমস্ত জাদুরবান খাওয়ার পরে ডেকে বলে ফিরাউন রে তোর কি আরো জাদুরবান আছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাওয়ার দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখায় এটা জাদু না এটা জাদুর দাদু আল্লাহু আকবার বলেন
জাদুঘর জাদুঘর সেনে ডাক্তার ডাক্তার সেনে নেতা নেতা সেনে হুজুর হুজুর সেনে শিক্ষক শিক্ষক সেনে কথা কয় না দালাল দালাল সেনে স্বর্ণকার স্বর্ণ সেনে যাই যে কাজ করে সেটা দেখে বোঝে সে কোন কাজের লোক কথা কন জাদুঘররা জাদু বোঝে না ওরা তখন বুঝতে পেরেছে এটা জাদুর শক্তি না মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে সেই আল্লাহর কুদরতি শক্তি বলেন আল্লাহু আকবার তখন তারা কি করলেন ওয়াউল কিয়াস সাহারাতু সাজিদিন সবাই সিজদায় মাথাটা নত করলেন এবং তারা ঘোষণা করলেন কহালু কলু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন আল্লাহু আকবার বলেন তারা সবাই বললেন আমরাও ইমান আল্লাহ বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার সেমিফাইনাল হয়ে গেল এইবার ফাইনাল খেলা রাগ করতেছেন নাকি জাদুর বান নিক্ষেপ করেছিল সব যখন পরাজয় বরণ করলো মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো সুবহানাল্লাহ বলবেন না মুসা আলাইহিস সালামের অনুসারী বেড়ে যেতে লাগলো সমস্ত জাদুকররা যখন সিজদায় মাথা নত করে ঈমান গ্রহণ করলো ফিরাউন তখন হুমকি দিতে লাগলো এ জাদুকরের দলেরা আমার অনুমতি ছাড়াই ঈমান গ্রহণ করলা মুসার দলে নাম লেখাইলা আমি তোমাদের হাত পা কেটে নেব শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মারব যখন জালেমেরা পারে না তখন জালেমেরা দেয় হুমকি কথা বোঝেন না এইবার নতুন মুসলমানরা কি বলে জানেন ওরা ডেকে বলে এ ফেরাউন তোর মতো জালেমের দলে থেকে চামচামি করার চাইতে মুসা নবীর দলে ইমান গ্রহণ করে সে আল্লাহকে বিশ্বাস করে আমাদের জীবন দিতেও আমাদের কোনো আপত্তি নাই বলেন আল্লাহু আকবার বলে আমরা জীবন দিব হকের পথে বাতিলের পক্ষে নয় বাজান গো আমার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো এইবার ফেরাউন তার দল বল নিয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের উপরে আক্রমণ চালাইছেন ডান দিক দিয়া বাম দিক দিয়া পিছন দিক দিয়া তিন দিক দিয়ে আক্রমণ করেছেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দৌড়িয়া নিকটবর্তী চলে গেলেন উম্মতরা ডেকে বলে ও নবী মুসা হয় আজকে ফেরাউনের শত্রুদের ফেরাউনের সেনাবাহিনীদের হাতে মরতে হবে আর না হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে মুসা আলাইহিস সালাম দেখে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ আকবার বল বলে ও পয়গাম্বর মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়েছে শোনেন আল্লাহ ডেকে বলে ও নবী মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রে পানিতে আঘাত করো আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর লাঠি দিয়ে আঘাত করলেন আল্লাহ সমুদ্রে বুকে ভিআইপি তার উম্মতেরা দলবল সহ বিশাল দরিয়া পার হয়ে গেলেন আর ফিরাউন তার সেনাবাহিনী দরিয়ার নিকটবর্তী এসে দেখে ভিআইপি রাস্তা ও মনে করছে আর বাপ বানায় গেছে এই কথা ভেবে সেনাবাহিনীদেরকে বলতেছে তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে ওঠো ওই যে দেখা যায় ওরা পার হয়ে গেছে এইবার ফেরাউন এবং তার দলবল সবাই মিলে যখন ওই সমুদ্রের মধ্যবর্তী স্থানে চলে আসছে আমার আল্লাহ তখন ডেকে বলে পানি রে তুই তোর উতাল পাতাল ঢেউ দেখা এইবার পানি হুকুম মানে কার সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল সমুদ্রের পানি খাইয়া ফেরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাপরে বাপ সমুদ্রের উথাল পাতাল ঢে পানি খাইয়া সব মরিয়া শেষ সব মরিয়া শেষ এখন বেঁচে আছে বড়রা বড়রা কে কথা কনে এ মরার আগে কি নাটকটা করতেছে শোনেন আল্লাহর সাথে অভিনয় করে বলতেছেন কালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন দেখে বলে আল্লাহ আমি ঈমান আল্লাহ বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আনা মিনাল মুসলিমিন আর আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর পানি খাওয়াস না ফেলার নাম দরিয়ার বুকে পানি খাইতেছে আর বলতেছে ওয়ানা মিনাল মুসলিম আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর পানি খাওয়াইও না কথা কয় না কে আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন জানেন সূরা ইউনুসের ভিতরে আল্লাহ বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে এখনই মানাচ্ছ এখন এর আগে কি করেছো
বিশৃঙ্খলা সৃষ্টি করেছো নাফারমানি করেছো ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজের ঘরের স্ত্রীকে পর্যন্ত নির্যাতন জুলুম চালায় বিদায় করেছো যারা আমার অনুসারী ছিল গরম তেলে চুবাইয়া বিদায় করেছো 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে তোমার তৈরি করা আকৃতি মূর্তি ঢুকায়া দিয়েছো আমি কি সেগুলো ভুলে গেছি এই মরার আগে এসে বলতোছ আমি মুসলমান হয়ে গেছি কথা কয় না ফেরাউন যদি ওই সময় মুসলমান হয় আর আল্লাহ যদি ঈমান কবুল করে আপনার আমার মুসলমান হয়ে দাম আছে কথা বলেন দাম আছে এত অপরাধ করেছে আল্লাহ ডেকে বলে ফেরাউনদের তোর পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে আর তোকে ছাড় দেওয়া যাবে না তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না তবে মরার আগে শোন এই যুবক এই যে কষ্ট হচ্ছে মুনাজাত করে দিচ্ছি শোনেন শোনেন শেষ ফিনিশিংটা শুনে যান শোনেন আল্লাহ ডেকে বলে এ ফেরাউন মরার আগে শোন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব পৃথিবীবাসীর শিক্ষার জন্য তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব যাতে পৃথিবীতে তোর মতো আর ফেরাউন যেন কেউ না হয় কথা বলেন না কেন সে আল্লাহ ফেরাউনকে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন আজও মিশরের জাদুঘরে সেই ফেরাউনের সুটকি আছে না নাই আছে না নাই মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে কয় এই সেই ফেরাউন মার জুতা সুটকি ফেরাউনক যদি মুসা প্রেমিকেরা জুতা মারে জ্যাতা ফেরাউনক পাইলে ওর সামরা দিয়ে ডুগডুগি বাজায় তো কথা বলেন ঠিক কি না কথা বলে ঠিক কি না এজন্য ভাইয়েরা আমার এ মুসলমান আল্লাহর গোলামেরা এ রাজশাহীর মুসলমানেরা যে আল্লাহ ফেরাউনকে পানি খাওয়াইয়া চুবাইয়া চুবাইয়া বিদায় করে দিয়েছেন যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন সে আল্লাহ আজও আছে না নাই আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ফিলিস্তানিতে মুসলমান মারতেছে প্রতিদিন হামলা করতেছে মনে রাখবেন এই সালেমদের পরিণতি নমরুদ ফেরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে কথা বলে ঠিক এরা এই পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী বসবাস করতে পারবে আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙায় যাদের হাতে মুসলমান মারার গন্ধ পাওয়া যায় কথা বলে না কেন এদের জীবনের পরিণতি কি ভালো হবে এজন্য বাজান মনে রাখবেন জুলুম নির্যাতন যত বাড়বে ইসলামের বিজয় তত নিকটে কথা বলে ঠিক কিনা রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটবর্তী কথা বলে ঠিক কিনা মনে রাখবেন আগামীর সূর্য ইসলামালাদের সূর্য আগামীর দিন মুসলমানদের দিন বিজয় মুসলমানদের হবেই সেই বিজয় নিশান উড়াতে যদি আপনার জীবনটা দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা ইসলামের জন্য আমাদের জীবনটা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই কুরবানির বিনিময়ে পাব জান্নাত আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন রাত অনেক গভীর হয়েছে 12:30টার কথা বলে প্রায় 1টা বাজতেছে আলহামদুলিল্লাহ ধৈর্য সহকারে আপনার আলোচনা শুনেছেন বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই এলাকায় কি মুনাজাত হয়